যশোদানন্দন ব্রজধন রঞ্জন যমুনা তীর বনচারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে জয় জয় প্রভুপাদ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা মাধব জগন্নাথ বলদেব মহারানী কি জগৎ গুরু ছিল প্রভুপাদ কি ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ শ্রীচৈতন্য মনোহরিষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদমধ্যম দদাতি সপদান্তিকম বন্দেহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সগ্রদাতম সগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধুতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপ্রসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়েৎ নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ। উপস্থিত সম্মানিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, শ্রীমণ্ডলী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, রাধারমন মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো সাথে সাথে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনার সারা সপ্তাহ অনেক ব্যস্ততার পরেও, অনেকের বয়সের অনেক জটিলতা আছে, স্বাস্থ্যের জটিলতা, এরপরেও যে এমন একটা কোর্সে অংশ নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে আমার অযোগ্যতাও স্বীকার করছি, যেহেতু আপনারা ত্রিবঙ্গপুর স্টুডেন্ট। তো তবু তার কৃপায় আমি আপনাদের একটু সেবা করার চেষ্টা করব, ভাগবত একটু সেবা করার চেষ্টা করব। তো আমি প্রথমে বিনম্রভাবে অনুরোধ জানাবো, একজন প্রভু একজন মাতাজি, বিশেষ করে গত সপ্তাহে যারা বলেছিলেন উপস্থিত না বললেই ভালো, যারা বলেননি এই ধরনের ব্যক্তিরা বলবেন। হ্যাঁ, সুশীলা উর্মিলা দেবীদাসী মাতাজি, আপনি হাত উঁচু করলেন কেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। প্রভু। আমাদের গত ক্লাসে হচ্ছে শ্লোক 7 থেকে পড়ানো হয়েছিল, তো সেখানে
শ্লোক সাথে দেখেছি আপনি আলোচনা করেছেন বিধি মার্গ নিয়ে, এবং উদাহরণ দিয়েছেন একজন ড্রাইভারের। তারপর হচ্ছে শ্লোক আটে হচ্ছে দাপরাদো কথাটির ব্যাখ্যা করেছিলেন, এবং গীতা ও ভাগবতের পার্থক্য, গীতা হলো ভগবানের শব্দ অবতার এবং ভাগবতম হচ্ছে শব্দরূপে ভগবানের প্রতিনিধি। আর হচ্ছে এখানে শ্রীল শুকদেব গোস্বামী প্রমাণ দিয়েছেন যে আমি নিজে আমার পিতার শ্রীমুখ থেকে এই ভাগবতম কথা শ্রবণ করেছি। তারপর হচ্ছে ভগবত ভক্তের যে তিনটি গুণ, কোয়ালিটিস, নিষ্ঠা, মনোযোগ এবং শ্রদ্ধা, এই তিনটি সহকারে যদি আমরা ভাগবতম শ্রবণ করি, তবে আমরা মুক্তিদাতা মুকুন্দর চরণে শরণাগতি লাভ করতে পারবো। ধন্যবাদ তারপর আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি বেশ কিছু পয়েন্ট নোট ডাউন করছেন, খুব ভালো। এভাবে নোট করলেই খুব ভালো, যারা নোট করবেন তারা সফল হবেন, কারণ আসলে এতগুলো তথ্য সারা জীবন মনে রাখা সম্ভব না। তবে এই কোর্সটা একদিন একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তখন আপনার জ্ঞান তখন কোন অতল সমুদ্রে পড়ে থাকবে, কোথায় আপনি, কোথায় আমরা, কোথায়, কিন্তু তখন এইগুলো যদি নাড়াচাড়া করেন, কিছু ইনফরমেশন পাবেন, তখন আরো ভালো রিয়েলাইজেশন হবে। ওকে, কোন প্রভুর একজন গত সপ্তাহের কি কথা যে একটা মনে থাকলো, দুটো একটা পয়েন্ট শেয়ার করুন। জনার্দন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম শ্রী চরণে ধন্যবাদ। প্রভু। গত সপ্তাহে আরেকটা বিষয় বলেছিলেন, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের প্রত্যেকেরই রজতম গুণ আছে, তো এই গুণটাকে আমরা কিভাবে কমাবো। তো বলছিলেন আমরা যদি কৃষ্ণ নাম করি এবং প্রসাদ আহার করি, ভক্ত সঙ্গ করি, তাহলে আমাদের এই গুণটা মানে রজতম গুণগুলো ধীরে ধীরে কমে যাবে। তারপর আরেকটা বিষয় বলছে যে মনকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, সেটা বলছিলেন চেত দর্পণং মার্জনং ভব মহতা ভাবনে নির্বাপনং। যদি আমরা এরকম ভাব নিতে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের মন নিয়ন্ত্রণ করা যাবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কেউ উইলিংলি প্রভু মাতাজি দিয়ে একটা কথা বলবেন তো, আর কারো কোনো বিষয় মনে থাকলে শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যে তিনটা গুণাবলী থাকতে হয় ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে গেলে, যে নিষ্ঠা, তারপরে পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা, এই প্রসঙ্গে বলেছিলেন যে অর্জন করা সম্ভব। আমাদের যে ভক্তি বিধি মার্গের যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলি পালন করতে করতেই নিষ্ঠা পালন করা সম্ভব। যেমন মঙ্গল আরতির উদাহরণ দিয়েছিলেন যে মঙ্গল আরতি কিভাবে আমরা নিষ্ঠার সাথে করতে পারি, মঙ্গল আরতির দ্বারাই, প্রত্যেকদিন মঙ্গল আরতি করতে হবে, এই বারে বারে মঙ্গল আরতি করার দ্বারাই আমরা নিষ্ঠা অর্জন করতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইরকম কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করেন, সাথে সবাই মিলে যদি ভক্তি জীবনে অংশগ্রহণ করার মাধ্যমে জগৎগুরু শ্রীল প্রভুপাদকে খুশি করতে পারি, তাহলে হয়তো একদিন ভগবান আমাদেরকে অনেক দোষ ত্রুটি থাকার পরেও তার নিজ ধামে জায়গা দেবেন। এই ছাড়া আর কোনো গতি দেখা যাচ্ছে না। তো যা হোক, আমরা আজ ভাগবতম দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়টা শেষ করব এবং দ্বিতীয় অধ্যায়ে যাব। তো আমি জানি না, আমি গতবার গত সপ্তাহে একটু রিকোয়েস্ট করছিলাম যে আপনারা 22 থেকে 39 পর্যন্ত একটু নিজেদের মতো নোট করে আনবেন। আসলে এইখানে বুঝানোর কিছু নাই, এখানে বুঝানোর কিছু নাই, জাস্ট পরীক্ষিত মহারাজের 1 থেকে 2টা প্রশ্ন একটু আলোচনা করে, একটা প্রশ্নই, এরপরে শুত গোস্বামী উত্তর দেওয়া শুরু করবে। মানে আপনারা ভালো করে বুঝুন, আমি সামারি এক লাইনে বলে দিই, আসলে 22 থেকে 46 কি 39 পর্যন্ত আসলে কি হবে। আসলে আমাদের সুখদেব গোস্বামীর মুখে যখন এই অষ্টাঙ্গ যোগের কথা শ্রবণ করলেন, আসন প্রাণায়াম সবকিছু যখন শুনলেন একটার পর একটা, শোনার পরে এখন আমাদের পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করবেন 22 নম্বর শ্লোকে, যে আমাকে আসলে ভালো করে বলুন, বিস্তারিত ভাবে বলুন, মনকে এই বিরাট রূপের কোথায় কোথায় আমি নিমগ্ন রাখবো বা স্থির রাখবো, যার ফলে আমার মনের কলুষতা দূর হবে, মন স্থির হবে। কৃপা করে আপনি সেই জায়গাগুলোর নাম বলুন।
এই প্রশ্নটার পরে সুখদেব গোস্বামী দুই একটা ছোট উত্তর দেবেন বীরপুরুষ সম্পর্কে, তারপরে এখন তার ব্যাখ্যা শুরু করে দেবেন। আমি যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে মেঘ, তার চুল, কেশ, তো এইখানে বোঝার কিছু নাই, যদিও ভাগবতমের প্রত্যেকটি শ্লোক শ্লোক বোঝা যায়, বাট ওই অর্থে যদি বিচার করেন তাহলে তো আসলে সময় সাপেক্ষের ব্যাপার। আবার প্রতিটি কোর্সের একটা ডিউরেশন থাকে, প্রতিটি লক্ষ্য লক্ষ্য যদি ডিউরেশন লেস বা আপনার টাইম লেস হয় তাহলে লক্ষ্য পৌঁছানোটা খুব কঠিন হয়ে যায়। ইভেন পৃথিবীতে ম্যারাথন দৌড়ের একটা গোল আছে, একটা ডেস্টিনেশন পয়েন্ট আছে, এই জন্য কোর্স যদি আপনার টাইমের বাউন্ড না থাকে তাহলে ওইটা কোর্সে মজা পাওয়া যায়। এই জন্য সব দিক বিচারে এই শ্লোক গুলো আমরা অত বেশি ফোকাস দেবো না, দুই একটা পয়েন্ট যদি ফোকাস দেওয়ার হয় শেষের দিকে আমি দেব। আর প্রভুপাদের তাৎপর্য, প্রভুপাদ ভক্তি বেদান্ত তাৎপর্য বুঝতে হবে, প্রভুপাদ প্রতিটি তাৎপর্যে প্রভুপাদ ভক্তিমূলক ব্যাখ্যা করতে পারে, আপনার ভগবদ গীতায় তার প্রমাণ পেয়েছেন, যে শ্লোক দেবেন প্রভুপাদ টেনে টেনে ভক্তিতে নিয়ে যেতে পারে, এটা প্রভুপাদের বিশেষ যোগ্যতা বা কৃতিত্ব। তো প্রভুপাদের তাৎপর্য অসাধারণ, আপনারা পড়ে নিয়েন। তো এখন আমরা 22 নম্বর শ্লোকটি পড়ব, 22 নম্বর শ্লোকটি আমি পড়ি, সকলে আপনাদের গ্রন্থ দেখে পড়ুন। শ্রীরাজ উবাচ যথা সন্দর যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যাদৃ শিব হরেদ আসো পুরুষস্য মনম আলম। অনুবাদ, ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দয়া করে আমাকে বিস্তারিত ভাবে বলুন, মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায়। এই ধারণা আসলে মনের, এখানে বলছে কিভাবে ধারণা স্থির করতে হবে, তো আমাদের যে চঞ্চল মন এটা স্থির হতে চায় না, মনের স্বাভাবিক নেচার হচ্ছে চঞ্চলতা, এখানে ছুটবে সেখানে ছুটবে ওখানে ছুটবে এখানে ছুটবে, কিন্তু পরীক্ষিত মহারাজ ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে চাচ্ছেন যে আমার মনের ময়লা কিভাবে দূর হবে, দূর হবে কোথায় আমি একাগ্র করব। তো এইখানে যেন আমরা পরীক্ষিত মহারাজের ভক্তি সম্পর্কে কোনো ডাউট ফিল না করি, আরে পরীক্ষিত মহারাজ ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি আজকের কি করে ধ্যানে মগ্ন হবে, না এটা কিন্তু তার রিয়েল উদ্দেশ্য না। তো বুঝতে হবে ক্লাসে যেমন 1 রোল 2 রোল 3 রোল থাকে, আবার কিছু 20-25 রোল নম্বর স্টুডেন্ট থাকে, তো 1 রোলের যে সিলেবাস ওটা কিন্তু টিচার অনেক সময় 20 রোলের কাছে দেয় না বা 50 রোলের কাছে দেয় না, 1 রোলের সিলেবাসটা একটু বড় থাকে, তাই তুমি গোল্ডেন প্লাস পাও, তুমি আর একটু বেশি পড়ো, তুমি কেন শর্ট পড়বা। তো কিছু সিলেবাস সবার জন্য খাটে না, তাই পৃথিবীর বৈচিত্র্যময় পৃথিবীর আধ্যাত্মিক প্যাটার্ন বৈচিত্র্যময়, এখানে আমরা দাবি করতে পারি না যে ইসকন টপমোস্ট সিলেবাস ক্যারি করছে তো সবাই সেটা অ্যাকসেপ্ট করবে, নো, কারণ এই পৃথিবীর প্রত্যেক মানুষের লেভেল এক না। এই জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর এই ব্যাখ্যা দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, বিশেষ করে যারা ওখানে ধ্যান যোগে ই করে। তবে তথাকথিত ধ্যান যোগের থেকে পরীক্ষিত মহারাজের এই যে ধ্যান যোগ অনেক ভালো, কারণ এখানে ভগবান বিষ্ণুর বিরাট পুরুষের তিনি সাধনা করবেন, তার চরণে তার উরুতে তার মস্তকে তিনি মনকে নিবদ্ধ করবেন। তো এই টোটাল তাৎপর্যটি ছিল প্রভুপাদ, আপনারা পড়ে দেখবেন যে এই জলজগতের যে আমরা যে দুঃখ দুর্দশায় জর্জরিত, এর দুঃখ দুর্দশার মূল কারণ হচ্ছে এই হৃদয়ের কলুষতা। সেপার এক্সাম্পল আপনারা বৃষ্টির জল, বৃষ্টি যখন মেঘ থেকে পড়ে
ঝরে পড়ে, ওই উপরের থেকে বৃষ্টির জলটা কালেকশন করে দেখবেন ক্রিস্টাল ক্লিয়ার, বৃষ্টির জলে কোনো কলুষিত নাই। বাট ওই বৃষ্টির জল যখন মেশে মাটিতে মেশে, যখন কর্দমাক্ত মাটিতে মেশে, এই তখনই ওর কলুষতা শুরু হয়ে যায়। তা আমাদের তিন্ময় দেহ, আমাদের জীবের কোনো কলুষতা নেই, বাট আমরা যখন এই জলজগতে ত্রিগুণের সাথে সংস্পর্শে আমরা আসছি, ত্রিগুণ যত যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবী, তখন আমাদের মন কলুষিত হয়েছে। এই কলুষতাই আমাদের দুর্দশার মূল কারণ। তো আমরা সেই কলুষতা কি করে দূর করব? যদিও আমরা ইসকন ভক্তরা খুব ভালো ভাবে আমরা সেট আপ করে নিয়েছি, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একমাত্র উপায়, বাট আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সুখদেব গোস্বামী কিভাবে ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে মন পরিষ্কার করতে চাচ্ছেন সেটা শেখা, ওটা আবার অ্যাপ্লাই করতে যাব না যে সন্ধ্যা সকাল বসে একটু ধ্যান করি, নো। কৃষ্ণ নাম হচ্ছে আমাদের প্রকৃত ধ্যান। তো আমরা ইনফরমেশন গুলো শাস্ত্রে দেওয়া আছে, আমাদের দেখতে অসুবিধা নেই। তো 23 নম্বর শ্লোক কাকন প্রভু পড়েন। ধন্যবাদ। শ্রীপদেব গোস্বামী উত্তর দিলেন, আসন নিয়মাদির দ্বারা, নিদর্শন প্রাণায়াম দ্বারা জীবশ্বাস জিতেন্দ্রিয় ও সংগ্রহিত হয়ে প্রথমে মূর্তি যোগে ভগবানের স্থূল রূপে বিরাটতম রূপে মনকে মুক্ত করতে হবে। ওকে, ধন্যবাদ। তো আমি জানি না কাকন বাবুর কথাগুলো কাটা কাটে আসছিল, আমার মোবাইলে সমস্যা না ওনার থেকে আমি জানি না, আমার কথা কি কাটা কাটা আসছে, কাটা কাটা যায়? ওকে ওকে ওকে। তো এই শ্লোকে আমরা সিম্পলি বুঝলাম ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়। মনে করুন যারা ভক্তি শাস্ত্রী করেছেন, ভক্তি বৈভবে যেহেতু আসছেন, ভক্তি শাস্ত্রী করেছেন, জিতাসন কাকে বলে, প্রাণায়াম কাকে বলে, জিতশ্বাস কাকে বলে, জিতেন্দ্রিয় কাকে বলে, এগুলো করে ভগবানের যে বিরাট রূপ সেখানে মনকে নিযুক্ত করতে হবে, এটাই হলো এই শ্লোকের বিষয়। পরীক্ষিত মহারাজকে একের পর এক বোঝানোর চেষ্টা করছে এই যৌগিক পন্থায় কি করে তার মনকে কলুষ মুক্ত করবে, তার ধারণা স্থির করবে ভগবানের প্রতি। তার প্রথম লাগবে জিতাসন, আসন উঁচু জায়গায় হবে না, নিচু জায়গায় হবে না, প্রাণায়াম দ্বারা শ্বাস কন্ট্রোল করতে হবে, ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করতে হবে, সঙ্গরহিত হতে হবে। এখানে এর সাথে ভক্তি জগতের অনেক ব্যাখ্যা করা যায়, বাট আপনাদের ওই ব্যাখ্যা এখানে না দিই, কারণ যেহেতু ভাগবতমে আছেন গ্রাজুয়ালি এগুলো পাবেন, একই শিক্ষা বিভিন্ন ভক্তদের কাছ থেকে পাবেন, কম বেশি এখানে যারা এতদিন ধরে আসছেন অনেকেই এই সব বিষয়গুলো জানেন যে সঙ্গরহিত কাকে বলে। সঙ্গরহিত মানে আমরা কৃষ্ণ ভক্তের সঙ্গ অবশ্যই করব, বাট কৃষ্ণ ভক্ত বিহীন ব্যক্তির সঙ্গ করব না, এটাকে বলে সঙ্গরহিত। আর জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের বিষয়গুলো, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্ত করাটাকেই বলে জিতেন্দ্রিয়। বাট শ্রীল প্রভুপাদ অসাধারণ একটা যুক্তি দিয়েছেন, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করার নামই জিতেন্দ্রিয়। এটা হলো বিষয়, এই দুটা পয়েন্ট নোট ডাউন করতে পারেন, আমি আর গুলো করলাম না। 24 নম্বর শ্লোক, হ্যাঁ আমাদের শ্রদ্ধাময়ী মাতাজি পড়ুন। বিশেষতস্য দেহ অয়ম স্থবিষ্ঠত স্থবিয়সাম যত্র ইদম বজ্রতে বিশ্বম ভূতম ভবম ভবচ্চ সত। এই বিশ্বেশ্বর জড়জগতের বিরাট রূপ, ভগবানেরই স্বরূপ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। এই জগৎ আমাদের দৃষ্টির
দৃষ্টি পথে যতটুকু দেখা যায় বা দৃষ্টির বাইরে যতটুকু শোনা যায় বা শাস্ত্র থেকে পড়া যায় বা বৈজ্ঞানিক উন্নতিতে দেখা যায়, সবই ভগবানের বিরাট রূপ। আসলে ভগবানের বাইরে কিছু নাই। সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি বলা হয়, খুব নর্মাল একটা উদাহরণ, যে 1,000 টাকার নোটের ভিতরে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 টাকার নোটও আছে 1,000 টাকার নোটের ভিতরে। তা ভগবানের বাইরে অ্যাকচুয়ালি কিছু নেই, সবকিছু ভগবানের ভিতরে। তো এই জন্যে এইখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আপনারা আরো ভগবদ্ গীতার বিভিন্ন অধ্যায়গুলো দেখতে পাবেন, বিশেষ করে 11 অধ্যায় এর জন্য ডেডিকেটেড, হোল ভগবানের বিশ্বরূপ। সেখানে অর্জুন দেখতে পাচ্ছে যে কি ঘটনাগুলো, এবং আমাদের মা যশোদা একবার দেখেছিলেন। তো সেক্ষেত্রে সমগ্র জগৎ ভগবানেরই বিশ্বরূপের একটি অংশ, এবং ভূত ভবিষ্যৎ বর্তমান কাল এই বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, আপনার প্রভু ভগবানের বিরাট রূপ কি জড় রূপ? ইয়েস, কারণ ওটা এই অর্থে জড় যে ওটা আমাদের চোখে কিছুক্ষণ আছে, কিছুক্ষণ নাই, আছে আবার নাই। এই জড়জগৎ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওটা নাই। তো আসলে ভগবানের কোনো কিছু আবার এক অর্থে ধ্বংস হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, সেই অর্থে আবার জড় নয়। এটা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তবে এখানে বিষ্ণু তত্ত্বের আলোচনা, তো এটা আপনি একদম নিট জলরূপ বলতে পারেন না। তবে যেহেতু কিছুক্ষণ স্থায়ী হয়, কিছুক্ষণ অস্থায়ী হয়, সেই অর্থে এটা জল, উপলব্ধির স্তরে এটা হতে পারে। তো এই তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি, আমি একটু পড়ি, সমস্ত শাস্ত্রে ভগবানের অতি উজ্জ্বল বর্ণনা থাকলেও এবং ভগবান স্বয়ং অবতরণ করে তার অলৌকিক শক্তি এবং বীর্য প্রদর্শন করলেও, এবং পুরাকালে ব্যাসদেব, নারদাদি, অসিত, দেবল প্রমুখ তত্ত্বদ্রষ্টা, মহাজ্ঞানী শ্রীমদ ভগবদ্ গীতা অর্জুন, এবং আধুনিক যুগে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ আচার্যরা তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করলেও, অসুরেরা ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না। এটা, এই ফ্যাক্টটা আপনারা বুঝতে পেরেছেন যে ভগবানের অস্তিত্ব আসলে ভক্তরাই বিশ্বাস করে, ভক্তরাই তাকে সেবা পূজা করে, কিন্তু অসুরেরা করে না। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন। তো 4 প্রকার ব্যক্তিরা আমাকে ভালোবাসে, 4 প্রকার ব্যক্তিরা আমাকে ভালোবাসে না, এ তত্ত্ব আপনারা জানেন। অতএব এই বিরাট রূপের প্রতি শ্রদ্ধা আমাদের ভক্তদেরও করতে হবে। এটা এমন না যে ও এটা জড়রূপ তাই এটা ই করব না, কিন্তু এটা কিন্তু ভগবানেরই একটি রূপ। আপনি ভগবদ্ গীতায় 11 অধ্যায়ে যদি ভগবানের বিশ্বরূপটাকে জলরূপ, হ্যাঁ শাস্ত্র প্রমাণ আছে, আপনি এই তাৎপর্যের ভিতরে প্রভুপাদ বেশ কয়েক জায়গায় লিখতে দেখবেন যেটি জলরূপ। তো কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখালেন, যদি তাকে আপনি জলরূপ বলে অসম্মান করেন সেটা ঠিক হবে না। আমাদের ভক্তদের দৃষ্টিটা একটু অন্যরকম থাকতে হবে। তো এখন শুরু হলো সেই বিরাট রূপের ফুল চেহারার বর্ণনা, 25 থেকে 39 নম্বর শ্লোক। জাস্ট তার অঙ্গ প্রত্যঙ্গ আপনারা খাতায় লিখে নিতে পারেন, আমি এক এক করে বলবো। 25 নম্বর শ্লোক পড়ুন, জনার্দন প্রভু পড়ুন, একটু রেডি থাকবেন। একজন প্রভু একজন মাতাজি, আমি যার নাম বলবো সেই পড়বেন, তাহলে দ্রুত হয়ে যাবে। এখন আর কোনো কিছু নাই এখানে। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অন্ত গোষে শরীর অশ্বিন সপ্তাবরণ সংযুতে বৈরাজ পুরুষ জোহস ভগবান ধারণ আশ্রয়। অনুবাদ করুন। ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। হ্যাঁ, তো প্রশ্ন ছিল, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, হে প্রভু আমি কোথায় কিভাবে আমার মনকে নিবদ্ধ করব?
তো এখন সুখদেব গোস্বামী উত্তর এখান থেকে মোটামুটি শুরু করে দিলেন যে এই যে ব্রহ্মাণ্ড যার বিরাট দেহ সাতটি আবরণের দ্বারা আবৃত, সাতটি আবরণের নাম আপনারা লিখে নিতে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পাঠ সুন্দরভাবে তার গ্রন্থে দিয়েছেন, ক্ষিতি অপ তেজ মরুদ্বম অহংকার এবং মহাত্মত্ব, এই হলো সাতটি আবরণ এই বিরাট রূপের। আর এর মধ্যে যে বিরাট পুরুষ এই আবরণের ভিতরে, তাতে আপনার মনকে নিবদ্ধ করুন। হে হে পরীক্ষিত মহারাজ, আপনি তাতে আপনার মনকে নিবদ্ধ করুন। তো এই বিরাট পুরুষ সম্পর্কে বিশেষ করে মহাবিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, এরা সবাই পুরুষ অবতার। তো এই পুরুষ অবতারদের সম্পর্কেও ছিল প্রভুপাদ আমাদের এই তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করছে, আপনার তাৎপর্য গুলো নিজেদের মতো নিজেরা পড়ে নিতে পারেন। তবে প্রভুপাদ এই সমস্ত তাৎপর্য বারবার বোঝাতে চাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ভগবানকে ভগবান বলে স্বীকার করে নিতে চায় না। এটা একটু আপনাদের খেয়াল। 26 নম্বর আমাদের গৌতম প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। আমার একটা কোয়েশ্চেন ছিল 25 নম্বরের, ওটাকে আগে করবো ইয়েস ইয়েস প্রভু। এই যে তাৎপর্যের ভেতর প্রভুপাদ বলছে, হুম এখানে বলছে যে এরকম কত শত সহস্র সহস্র ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ড মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহাতত্ত্ব এবং প্রকৃতি সাতটি আবরণের দ্বারা আচ্ছাদিত। তা আপনি তো ব্যাখ্যা করলেন যে এখানে যে সাতটি আবরণ হচ্ছে পঞ্চ মহাভূত, সাথে হচ্ছে অহংকার এবং মহাতত্ত্ব। প্রভু এখানে বুঝলাম প্রভু যে প্রকৃতি এবং সাতটি সাতটি আবরণ এটার বাইরে। হ্যাঁ এবং আরো সাতটি আবরণ। হ্যাঁ 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 আসলে আমি জানি না এই লাইনটি কেন লিখছেন, বাট আমি যদি এই শ্লোকের ব্যাখ্যায়, আমি আমি জানি না ওখানে কোন মিস্টেক, বা আসলে আমাদের বিশেষ করে ত্রিবঙ্গ বহু যদি কোনো সমাধান দিতে পারে, কিন্তু আমি এই সাতটা মহাতত্ত্ব খুঁজতে গিয়ে আমি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ইসে গিয়েছিলাম, সেখানে লিখছে লিখছে কি, অন্ডকোষে সপ্তাবরণ সংযুতে তদন্তবর্তী কটাহ এব পৃথিব্যা আবরণম ততহ অপ তেজ বায়ু আকাশ অহংকার মহত্তত্ত্বান ইতি সপ্ততই আবরণই যুক্তে অস্মিন শরীরে বিরাট পুষি যহ অসৌ বৈরাজ পুরুষহ বিরাট জীবনিয়ন্তা ভগবান ধারণাশ্রয়। অনুবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করছে, এই 50 কোটি যোজন প্রায় প্রমাণ ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ পৃথিবী জল তেজ বায়ু আকাশ অহংকার ও মহত্তত্ত্ব এই সপ্ত আবরণে আবৃত, ইহার মধ্যবর্তী জীবনিয়ন্তা ভগবান বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। অতএব আই হ্যাভ নো সলিউশন। এখানে মহাতত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? মহাতত্ত্ব এই যে আপনার আপনার ওই যে সপ্তগুণ রজগুণ এবং তমগুণের যে সাটল অবস্থা, সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আপনার একটু লোভনীয় উদাহরণ দিই দিলে সবাই যদি একটু লোভ টোপ করে ক্লাস শোনে। ময়দা নিছেন, জল নিছেন, তেল নিছেন, নিয়ে সুন্দর করে 10-15 মিনিট ধরে মাখামাখি করলেন, এখন একজন এসে বলছে প্রভু কি তৈরি করছেন, বলছে ধোকা রান্না কর। তা বলছে ধোকা কই ওখানে, তা বলছে এই এর ভিতরে ধোকা আছে, এখন এই ধোকাটা বের হবে যখন এক্সট্রা আবার জল টল দিয়ে যখন মেকানিজম করবেন তখন। তো এই মহাতত্ত্ব হচ্ছে ত্রিগুণের ঠিক ওই ওই মন্ড অবস্থা, যেখানে কাল যখন আক্রমণ করে তখন ক্ষোভিত হয়, তখন ক্ষোভিত হওয়ার পরে এই ত্রিগুণ অনেক লীলা খেলা দেখায়, এই জগতে সবকিছু ত্রিগুণের খেলা। হ্যাঁ
এই জগৎটা ত্রিগুণের খেলা, আর ত্রিগুণের সাটল অবস্থাকে বলা হয় মহাত্তব। ওকে আপনি পড়ুন, হলো বুঝতে পারলেন তো? শ্লোক বুঝতে পারলেন? 26। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। ওকে পড়ুন শ্লোক 26। পাতালম এতস্য হি পাদ মূলম পঠন্তি পাশ্নি প্রপদ্যে রসতলম মহতলম বিশ্ব সৃজ অথ গুল্ফ তলা তলম বৈ পুরুষস্য জঙ্ঘে। অনুবাদ, তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাললোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তার পদের অগ্র ও পশ্চাৎ ভাগ, মহাতল তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ, এবং অতল তল ও অতল লোক তার জঙ্ঘাদ্বয়। হ্যাঁ, তাহলে সবাই নোট করেন, বিরাট পুরুষের যে পাদমূল হচ্ছে এই আমাদের যে 14টা লোকের ভিতরে পাতাল, পাদমূল পাতাল, তারপরে পদের অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ হচ্ছে রসাতল, আর গুল্ফ মানে আমরা যেটা বলি গোড়ালি এটা হচ্ছে মহাতল, আর জঙ্ঘা হচ্ছে তল ও অতল। পরীক্ষিত মহারাজকে বলছে আপনি যখন পাতাল দেখবেন তখন ভাববেন যেটা বিরাট পুরুষের পাদমূল, ও সরি রসাতল যখন দেখবেন, হ্যাঁ যখন আপনি বিরাট পুরুষের এই মহাতল দেখবেন তখন ভাববেন এটা বিরাট পুরুষের গোড়ালি। এভাবে একের পর এক অঙ্গের ব্যাখ্যা হচ্ছে। 27 নম্বর পড়ুন আমাদের, সুধা রানী তুলসী দেবী দাসী মাতাজি পড়ুন। 27 হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্লোক 27। একটু দ্রুত। যে জননী সুতলং বিশ্বমূর্তে রুরুদ্বয়ং বিতলং চাতলং চ মহিতলং তাজ্য ঘনং মহিপতে নভস্তলং নাভি সর গৃণন্তি। হ্যাঁ অনুবাদ, অনুবাদ। সুতল সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের জানুদয়, এবং বিতল ও অতল তার উরুদয়, মহিতল তার জঘন দেশ, নভস্তল বা ভুবলোক তার নাভি সরোবর। হরে কৃষ্ণ। তারা নোট করতে চান তারা লিখতে পারেন, যদি আপনি বিরাট পুরুষের কখনো ধ্যান করতে চান তাহলে যখন আপনি বিতল লোকে যাবেন তখন এটা ভাববেন যেটা এই বিরাট পুরুষ বিষ্ণুর হচ্ছে এটা জানু মানে হাঁটু। লিখতে পারেন জানুদয় বিতল, উরুদয় অতল, জঘন দেশ মহিতল, নাভি ভুবলোক, সংক্ষেপে লিখে নিতে পারেন। নোট করা ভালো, নোট ডাউন করা ভালো। জানুদয় হচ্ছে বিতল, উরুদয় অতল, জঘন দেশ মহিতল, নাভিদেশ হচ্ছে ভুবলোক, নাভি সরোবর। ঠিক আছে, আটা নম্বর শ্লোক পড়ুন আমাদের হেমরূপ প্রভু, কৃপা করে 28 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। উদরস্থলম জ্যোতিরনিকলস্য বিভামহর্বদলম বৈজনুহস্য তপোবটাটিম বিধুরাধিপুংসহ সত্যং তু শির্যানি সহস্র শিষ্ণুহ। অনুবাদ, অনুবাদ, স্বর্গলোক তার বক্ষস্থল, মহরলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট, এবং সত্যলোক, সত্যলোক হলো সেই সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ। নোট ডাউন করুন প্লিজ। এই বিরাট পুরুষের যে বক্ষ সেটা হচ্ছে স্বর্গ, এই বিরাট পুরুষের গিরিবাহ হচ্ছে মহরলোক, মুখ হচ্ছে জনলোক, ললাট তপলোক, এবং শিরদেশ সত্যলোক। সংক্ষেপে নোট করতে পারেন, বক্ষস্থল স্বর্গ, গিরিবা মহর, মুখমণ্ডল জন, ললাট তপ, এবং
শিরোদেশ হচ্ছে সত্য। পরীক্ষিত মহারাজকে ধ্যান যোগ শিখাচ্ছে, যারা ধ্যান করতে চান সুন্দর করে এগুলো নোট ডাউন করে কালকে থেকে বসে যাবেন। 29 নম্বর শ্লোক, অর্চিতা বৃন্দাদুতি মাতাজি, 29 নম্বর শ্লোক পড়ুন, গুরুত্বপূর্ণ। ইন্দ্রোদয় বাহব আরুরুস্রাহ কর্ণ দিশঃ সত্রত্র মমুষ্য শব্দঃ না সত্তদস্রৌ পরমস্য নাশে ঘ্রাণ অস্য গন্ধ মুখমগ্নিরিতঃ। অনুবাদ, ইন্দ্রাদি দেবতারা বিরাট পুরুষের বাহু, দিকসমূহ তার কর্ণ, শব্দ তার কর্ণপুট, অশ্বিনী কুমারদ্বয় সেই পুরুষের দুটি নাসারন্ধ্র, দীপ্ত অনল তার মুখ। হ্যাঁ সুন্দর, নোট ডাউন করতে পারেন। বাহু হচ্ছে ইন্দ্রাদি দেবতারা, কর্ণ হচ্ছে দিক সমূহ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি, এইগুলো 10 দিক। আর কর্ণপুট, এই যে কর্ণের যে গর্ত পুট, কর্ণপুট হচ্ছে শব্দ। আর নাসারন্ধ্র হচ্ছে অশ্বিন কুমার দ্বয়, অশ্বিনী কুমার দ্বয়। আর এই বিরাট পুরুষের মুখ হচ্ছে দীপ্ত অনল, মানে আগুন। আপনারা ভগবদ গীতায় অর্জুন বলছে, হে বিষ্ণু, তোমার জ্বলন্ত মুখ সমের দ্বারা সকল লোককে গ্রাস করছো, সমস্ত জগৎকে তোমার তেজ রাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। এটা আমরা শিখে আসছি, তো আপনারা নোট ডাউন করতে পারেন। কারা কারা নোট করছেন তাদের জন্য আরেকবার বলি, বাহু আর কর্ণ হচ্ছে দিক সমূহ, কর্ণপুট হচ্ছে অশ্বিন কুমার দ্বয়, নাসারন্ধ্র নাসারন্ধ্র হচ্ছে অশ্বিন কুমার দ্বয়, কর্ণপুট হচ্ছে শব্দ সরি, আর মুখ হচ্ছে দীপ্ত অনন। 30 নম্বর শ্লোক, আরে হরে কৃষ্ণ প্রভু প্রভু বলুন। যে বলছে যে কর্ণপুট অশ্বিনী কুমার দ্বয়, ওই অশ্বিনী কুমারটা কি? আমাদের বৈদিক জগতে দুইজন ডাক্তার আছে, যাদের আশীর্বাদ পেয়েছিলেন নকুল, সহদেব। সহদেব পেয়েছেন? না না না, সহদেব না। তোমরা দুইজন ব্যক্তি যারা আর কি প্লিজ আপনাদের ই বন্ধ, ঠিক আছে? তো 30 নম্বর শ্লোক, কৃপালু প্রভু আপনি 30 নম্বর শ্লোক পড়ুন। অহনি ইবেচ তত ব্রু বিচিন্ত প্রবেষ্টি কৃষ্ণম আপ অশ্ব তালু রস এব জিভা। অনুবাদ, আকাশ তার নেত্রগুলো, সূর্য তার নেত্র, দিন এবং রাত্রি তার দুটি নেত্রপত্র, ব্রহ্মপদ তার ভ্রুভঙ্গি, জলের নিয়ন্ত্রণ কর্তা বরুণ তার তালুদেশ, এবং রস তার জিহ্বা। হ্যাঁ, যারা নোট করছেন তারা লিখে নিতে পারেন খুব সংক্ষেপে। এই বিরাট পুরুষের যে নেত্র গোলক, চোখের যে মনির যে গোলক, যে গোল অংশটা, এটা তার এই আকাশ। আর সূর্য তার নেত্র, ফুল চোখটা হচ্ছে সূর্য, সূর্য। আর এই চোখের যে দুটি পাপড়ি বা পত্র হচ্ছে দিন এবং রাত্রি। যখন আমাদের কাছে দিন এবং রাত্রি, আর যেমন রাত, তো আমরা অনায়াসে কৃষ্ণ চিন্তা করতে পারি যে এই রাত হচ্ছে ভগবান কৃষ্ণের বিরাট রূপের একটি পত্র, বিরাট রূপের চোখের একটি পত্র পাপড়ি। আর ভ্রুভঙ্গি, ভ্রুভঙ্গি সবসময় দেখা যায় না,
এটা বিশেষ করে নট নটি যারা নৃত্য করে ওরা ভুরু ভঙ্গি দিতে পারে। ভুরু ভঙ্গি সবসময় হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি দেয়, তো যারা আসলে নৃত্য করে তাদের বেশি ভুরু ভঙ্গি দেওয়া লাগে। তো এটা হচ্ছে ব্রহ্মপদ। আর তালু সেটা হচ্ছে বরুণ দেব, এবং রস জিহ্বা, জিহ্বা হচ্ছে যত রস আছে, ছয় প্রকার রস আছে না আমাদের, তিক্ত মিষ্টতা, তিক্ততা, কটু, লবণাক্ত, কষায় আর একটা অম্ল, এই ছয়টা রস যেখানে যেখানে পাবেন ওটা হচ্ছে বিরাট পুরুষের জিহ্বা। কটু, তিক্ত, অম্ল, কষায় মিষ্টতা, এই বারবার ভুলে যাবো দরকার নাই, ছয়টা রস লিখে নিন, ঠিক আছে? এই হলো বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গের বর্ণনা দেওয়া হচ্ছে, যেখানে যারা ধ্যান যোগী তারা মনকে একাগ্র করবে। 31 নম্বর শ্লোক সুমন্ত্রণা গোপী দেবী দাসী মাতাজি পড়ুন। কৃষ্ণ প্রণাম প্রভু। দুরন্ত স্বর্গ যদ পাঙ্গ মুখ। অনুবাদ করতে হয় যে বেদ সমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ, মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দংশটা, বলা হচ্ছে তার দন্ত পংক্তি, এবং অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি তার হাস্য, অপার ধ্বংস সমুদ্র তার কটাক্ষ পাত। এইখানে একটু আমরা একটু ব্যাখ্যা করব, তবে তার আগে একটু পয়েন্ট নোট ডাউন করুন যে এই বিরাট পুরুষের যে ব্রহ্মানন্দ সেটা হচ্ছে বেদ সমূহ, আর তার যে দাঁত দংষ্ট্র মানে কিন্তু দাঁত, সেই দংষ্ট্র হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজ, আর সেনকলা দন্ত পংক্তি, এই যে দাঁতের যে সুন্দর শাড়ি সেটা হচ্ছে সেনকলা, আর তার হাসি বিরাট পুরুষের হাসি হচ্ছে এই আকর্ষণীয় মায়াশক্তি, এবং অপর সংসার সমুদ্র হচ্ছে তার কটাক্ষপাত। তো একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে এখানে, একটু বিরাট পুরুষ থেকে আমরা ভক্তিরাজ্যে একটু চলে আসব। সবসময় বিরাট পুরুষকে নিয়েই সবসময় আমরা বিরাট পুরুষকে নিয়েই থাকবো না, আমাদের একটু ই করতে হবে। বিশেষ করে এই তাৎপর্য শ্রীল প্রভুপাদের একটি লাইনে সব একটু খেয়াল করুন, এই জল সৃষ্টির আকর্ষণে যারা আকৃষ্ট হয়েছে সেই বদ্ধজীবদের জেনে রাখা উচিত যে এই অনিত্য জল সংসার বাস্তব বস্তুর আভাস মাত্র, এবং যারা ভগবানের সেই মোহময় ইক্ষণের দ্বারা মোহিত হয়েছে তারা পাপীদের দণ্ডদাতা যমরাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভগবান যখন স্নেহভরে হাসেন তখন তার দন্তপংক্তি ঈষৎ বিকশিত হয়, যে সমস্ত বুদ্ধিমান মানুষ ভগবান সম্বন্ধীয় এই সকল তথ্য সত্য হৃদয়ঙ্গম করতে পারেন তারাই সর্বতোভাবে শরণাগত হন। এখন আপনারা জানেন যে শরণাগতির বিখ্যাত শ্লোক ভক্তি বিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন, দৈন আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই শরণ ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো ঘটনা হচ্ছে যে এই যে শরণাগত আমরা হব কিভাবে হব, আমরা বিরাট রূপকে মনে হচ্ছে একটু নেগলেক্টলি মানে খুব অবহেলা করে মতো চলে আসছে এমনই একটা বিষয় মনে হচ্ছে, কিন্তু তার মানে এই না যে বিরাট রূপকে অবহেলা করব, কারণ ভগবানের এমন সুন্দর মহিমাপূর্ণ যে
যদি আমরা সত্যি চিন্তা করতে পারি, চিন্তা করে দেখেন এই যে সমস্ত অঙ্গগুলো একটা একটা লোকের কথা বর্ণনা করছে, এগুলো আমাদের চোখের সামনে আছে কিছুটা, কিছুটা আমাদের চোখের বাইরে আছে, আমাদের চোখের দৃষ্টিসীমার বাইরে আছে, কিন্তু সেগুলো আছে, কিন্তু সেগুলো সবই ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অপার সংসার সমুদ্র, অনিত্য যে জল সংসার, এটা কিন্তু জাস্ট আপনার পুরুষোত্তম যোগে না, যেখানে আমি একদম ভুলে যাচ্ছি কেন, অশ্বত্থ বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে, যে যে অশ্বত্থ বৃক্ষটা জগতের অশ্বত্থ বৃক্ষের মূল থাকে নিচে, পাতা থাকে উপরে, কিন্তু সেখানে যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে তার পাতা নিচে মূল উপরে। এই উদাহরণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন মূল অশ্বত্থ গাছ এক জায়গায় আছে। এই সংসার মিথ্যা, এই সংসার দুঃখময়, এই সংসার জল কলুষতায় পরিপূর্ণ, কিন্তু ভগবত ভক্তদের সর্বদা মনে রাখতে হবে আরেকটি সংসার আছে, যে সংসার সুখময়, যে সংসার পবিত্রময়, যে সংসার নিত্যতা সর্বদা বিরাজমান। তো আমাদের এই সেই বাস্তব সংসারের আভাস মাত্র এই জলজগতের যে সংসার, এই সংসারে যে ভগবানের মোহময় মায়া তার ঈক্ষণের মাধ্যমে যে মোহিত হয়ে আছে, আমাদের ভক্তদের এই সমস্ত তথ্য জেনে বিশেষ করে এই সংসার থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি কিভাবে নিব, আমি সংসার থেকে বের হওয়ার জন্য প্রস্তুত আছি কোন কোন অ্যাক্টিভিটিতে আমি বুঝতে পারি, দুই একজন কথা বলবেন এই আমার এই বাক্যটার উপরে। আমরা যে এই মোহময় সংসার থেকে বাইরে যাওয়ার জন্য যে আমরা প্রস্তুত আছি, কোন সিমটম দেখে বোঝা যাবে? খুব সিম্পল প্রশ্ন, উত্তর খুব সিম্পল, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, সিম্পল ভাবে ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন, উত্তরটা খুব সহজ, দুই একজন বলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলা যায় একটা সিমটম হলো যে বৈরাগ্য ভাব এবং কৃষ্ণের প্রতি আসক্তি। খুব ডিপ কথা বলে ফেললেন প্রভু, এত বড় ডিপে না গেলে, খুব সহজ কথা বলুন, এমন কোন অ্যাক্টিভিটিস আপনি পালন করেন যাতে আমি দেখে বলবো যে আপনি সংসার থেকে দূরে চলে যেতে চাচ্ছেন, মোহময় সংসার থেকে আমাদের অর্দিনাল পৈতৃক নিবাসে চলে যেতে, এমন কোন অ্যাক্টিভিটিস আপনি পালন করেন? বলা যায় প্রভু মঙ্গল আরতি এবং প্রচার। সবাই মিলে প্রভুর জন্য একবার একটু হরি বলতে, হরি বল, প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল। এই 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 দুটা ব্যবসা জগতের মানুষের কাছে চলে না। শীতকালের দিন মঙ্গল আরতি উঠবো মানে তো কি কি, আপনারা কি আজব গ্রহের মানুষ নাকি? ভোর 4টার সময় আপনারা চিৎকার চেঁচামেচি করবেন, এটা আর কি কি করি? আর আরেকজন বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ মাতাজি বলুন। জপ করা আর সাধু সঙ্গ। জপ করা, সাধু সঙ্গ, ধন্যবাদ। আর কি? কৃষ্ণ প্রসাদ শ্রবণ করা, ধন্যবাদ। আর কেউ? আর একটা পয়েন্ট আর কৃষ্ণ প্রভু, ভাগবত কথা শ্রবণে শ্রবণে রুচি, ভাগবত কথা শ্রবণ। মাতাজি কি বললেন? ভাগবত অধ্যয়ন। Yes, ekta niyam prabhu for regularity principle. Yes, this is main point. Apnar bhagavatam student ektu bhagavatam er kotha bolen, e kotha kothay paben, e ke apnake shunabe je ei sanshar onek dukkher moy, ajamiler kahini kothay paben, ha panchom adhyaye naroker jontrona kothay paben, kunti devir jontrona kothay paben? Please প্লিজ, আসলে ভক্তি বৈভব, ভক্তি শাস্ত্রী কোনো সার্টিফিকেট না, এটা জাস্ট আপনাকে একটা অভ্যাস তৈরি করে দেওয়া, এটা জাস্ট আপনাকে একটা উৎসাহ তৈরি করে দেওয়া যে আপনি ভাগবত সঙ্গ করুন। হ্যাঁ, ভাগবতের মহিমায় সুন্দর করে সনাতন গোস্বামী বলছে, মদেক বন্ধু মত সঙ্গীন মত মনামন মহাদন, এ ভাগবতম আপনি আমার একমাত্র বন্ধু, আপনি আমার একমাত্র সঙ্গী,
আপনি আমার একমাত্র ধন। অতএব যারা ভক্তি রাজ্যে আসেন, বিশেষ করে করে এত সুন্দর একটা কোর্সের ভিতরে যারা ঢুকছেন, একটু অভ্যাস করুন। অনেক সময় অভ্যাস হয় না, কোর্স কোর্সেই থেকে যায়, সার্টিফিকেট ঘরে এসে যায়, মার্ক কম বেশি পেয়ে যায় বা না যায়, বাট ভাগবত পড়ার অভ্যাস হয় না। আমি জানি না, ক্ষমা করবেন, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, বাট যারা এখনো অভ্যাস করতে পারেননি, ভাগবতমে সব সিদ্ধান্ত দেওয়া আছে, তো ভাগবতম পড়ার অভ্যাস করুন। তা না হলে এত তথ্য কোথায় পাবেন, এত সুন্দর তথ্য কোথাও নাই আর। ওকে, এখন তবে আপনার একটা আদর্শকে আমি লালন করার চেষ্টা করতেছি। আপনি বলছিলেন যে ষোলমালা একদম নির্বিচ্ছিন্ন ভাবে করার, তো 2 দিন যাবত আমি করতেছি, একেবারে মঙ্গলের পরে বসি ষোলমালা কমপ্লিট হওয়ার পরে উঠি। আপনার এই এই কথাটা আমি পালন করার চেষ্টা করছি, দেখি পারি কিনা। আপনি একটা ভুল বলছেন, এটা আমার আদর্শ না, এটা আচার্যদের। আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি এটা বলতেছে কি, আপনার থেকে আমি এটা আপনি আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি জিনিসটা, আপনার কথাটা আমি ধারণ করছি, সেটা ভিন্ন কথা। বাট আদর্শ ছিল প্রভুপাদের, আদর্শ গুরুদেবদের। হ্যাঁ, আমি 2012 সালে দেখছিলাম যশোর রাম রূপ সনাতন ধামে চন্দ্রমৌলি মহারাজ আসছিলেন, তো শীতকাল মতো ভাব ছিল, শীতকালই ছিল, যদি একটু মাস গৌর পূর্ণিমার আগে আগে, কি সুন্দর জপ করে। এবং আমি বৃন্দাবনে দেখেছি ভক্তি বিজ্ঞান মহারাজ, ধনুর্ধর স্বামী মহারাজ এক জায়গায় বসে কি সুন্দর জপ করে, এছাড়া দেবকী মাতাদির জপ রিট্রিট ক্লাসে। জাস্ট ওখান থেকে আমি একটু অনুপ্রাণিত হয়েছিলাম, আমি এক জায়গায় বসে ভালো জপ করতে পারি না, সকালে ষোলমালা জপ করার একটা অভ্যাস বৈষ্ণবদের কৃপায় আছে, সেটাই শেয়ার করেছি। ভালো, আপনি যদি গ্রহণ করে থাকেন, গ্রাজুয়ালি ধরে রাখেন, সচেতন থাকবেন, কিছুদিন পরে হয়তো একটু হোঁচট লাগবে, আবার উঠে দাঁড়াতে হবে, তবে এটা যদি করতে পারেন অনেক অগ্রগতি বুঝতে পারবেন ভক্তি জীবনে। প্রভু, আমি বুঝতে পেরেছি, আমার বয়স 60, এখন আমি বুঝতে পেরেছি। ভদ্রসেন প্রভুকে আমি বলবো 32 নম্বর শ্লোকটি ধর কেবল ধর্ম স্তন অধর্ম পথ পৃষ্ঠম কস্তস্য মেরং বিষণৌচ মিত্র কুক্ষি সমুদ্রাগিয় অস্তি সংঘা। অনুবাদ, লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধুন তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার কৃষ্ণ, মিত্রা বরুণ তার অন্ধকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্ষী এবং পর্বত সমূহ তার অস্থিরাদি। হ্যাঁ, তো আমরা আপনারা আবার নোট করতে পারেন এই বিরাট পুরুষের যে অঙ্গগুলো কোন কোন স্থান, যত লজ্জা আছে পৃথিবীতে, পৃথিবীতে যত লজ্জা আছে, মানুষের লজ্জা শুধু নাই তা না, পশু পাখির ভিতরেও লজ্জা আছে, শুধু পশু পাখির না, বৃক্ষরাজির ভিতরে লজ্জা আছে, এ লজ্জা জগতে সবার ভিতরে আছে। তো লজ্জা হচ্ছে ভগবানের উপরে ঠোঁট। অধর, অধর মনে হয় আমি যেটা বুঝলাম, অধর মানে নিচের ঠোঁটটা, মেবি, আমি জানি না, যদি কেউ যদি কারেকশন করার তাই করতে পারেন। অধর হচ্ছে পৃথিবীতে যার যত লোভ আছে, প্রাণী কুলে সবার লোভ অধর। স্তন, এই বিরাট পুরুষের যে স্তন সেটা হচ্ছে ধর্ম, পৃথিবীতে ধর্ম ধর্ম আছে, অধর্ম, এভাবে এই পয়েন্ট গুলো আপনারা লিখে নিতে পারেন। 33 নম্বর শ্লোক অনুরোধ করব মীনাক্ষী হরিপ্রিয়া দেবী দাসী মাতা, বলুন। হরে কৃষ্ণ। নত অচ্ছ নাট্য অথ ত্রনুরুহানি
মহিরুহা বিশ্বত নিবেন্দ্র অনন্ত বীর্য শোষিত মমাতরিষা গতি বয় কর্ম গুণ প্রবাহ। অনুবাদ: হে রাজন, নদী সমূহ সেই বিশ্বতনু বিরাট পুরুষের নাড়ি, বৃক্ষসমূহ তার রূপ, অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস, কাল তার গমন এবং পৃথিবীর তিন গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। হরে কৃষ্ণ। ওকে, সবাই একটু নোট করতে পারেন, যারা নোট করছেন, এই বিরাট পুরুষের অঙ্গগুলো এই জগতের কোথায় কি আছে সবই বলছে। যত নদী আছে পৃথিবীতে, এই বিরাট পুরুষের নাড়ি, পৃথিবীতে যত বৃক্ষ আছে, শুধু পৃথিবী না কিন্তু এই ব্রহ্মাণ্ডের ভিতরে যেখানে যেখানে যা কিছু আছে, বিরাট পুরুষ মানে কিন্তু এই ব্রহ্মাণ্ডের ভিতরের কথা বলা হচ্ছে। শুধু আমরা এক পৃথিবী পৃথিবী করে কিন্তু দৌড়াবো না, জাস্ট পৃথিবী শব্দটা মাঝে মাঝে আসছে, যেহেতু আমি এখনো পৃথিবীর বাইরে যাওয়ার সুযোগ পাইনি, সেই জন্য জায়গা টাকা চিনি না, মঙ্গল গ্রহে যায়নি যেহেতু, তাই পৃথিবীর কথা মনে আসছে। তো পৃথিবীর এই যত বৃক্ষ আছে তার রোম, আর অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস, কাল এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স যে কাল, তার হচ্ছে গমন, আর যে তিন গুণের যে প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। তো শ্রীল প্রভুপাদের তাৎপর্য যদি আপনারা ধৈর্য ধরে পড়েন, শুধু বারবারই প্রভুপাদ ভগবানের বৈচিত্র্যতা ব্যাখ্যা করছেন, প্রভুপাদ ভগবানকে প্রতিষ্ঠিত করছেন। আর এখানে একটি লাইন পড়ি, পরমেশ্বর ভগবানের তত্ত্ববোধন হচ্ছে সমস্ত কার্যকলাপের সংগঠনকারী শক্তি, এবং তাই ভগবান কখনো নিষ্ক্রিয় নয়, যে কথা ভ্রান্তিবশত অনেকেই মনে করে থাকে। শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্রে আপনারা জানেন, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারি, নির্বিশেষ ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো আকার নেই, অতএব তার কোনো কাজ করার দরকার নেই। কিন্তু যদি ভগবানের কোনো রূপ থাকে, ভগবান যদি কোনো ব্যক্তি হন, তাহলে নিশ্চিত তিনি নিষ্ক্রিয় না, তিনি সক্রিয়, তিনি অ্যাক্টিভ, তিনি ইনঅ্যাক্টিভ না, তার ভিতরে বৈচিত্র্যতা আছে, তিনি বৈচিত্র্যহীন না, তার ভিতরে দুষ্টামি আছে, তার ভিতরে বিদ্যার ই আছে, তার ভিতরে অহংকার আছে, সবকিছু আছে ভগবান। অতএব প্রভুপাদ কিন্তু প্রতিটি তাৎপর্যে ভগবানকে সুন্দর করে প্রতিষ্ঠা করছে। এখন আমরা যাব শ্যাম সুন্দর প্রভু নামে একজন ভক্তকে দেখছিলাম। প্রভু, ভগবানের এই বিরাট রূপের বর্ণনাতে দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস, যেরকম বস্তু যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, সেই জিনিসগুলোকেও ভগবানের অঙ্গের অঙ্গর বিভিন্ন জায়গায় বর্ণনা করা হচ্ছে। আবার যে জিনিসগুলি ধরেন লোভ, এটা একটা গুণ, কোয়ালিটি, লজ্জা, হ্যাঁ, এগুলি এগুলি কিভাবে এবার বস্তুর মতো হয়ে যাচ্ছে, আমি এটা একটু বুঝতে পারছি না। ও না মাতাজি, ওখানে দেখেন এটা বস্তু না, তো এটাও দেখেন, আপনি ভালো করে দেখেন, আমি চলে যাচ্ছি। লজ্জা তার উপরের ওষ্ঠ, তো মানুষ দেখবেন লজ্জা প্রকাশ করে কি দিয়ে, একটু মানুষের সাথে তুলনা করে, যদি কেউ লজ্জা পায় দেখবেন সিমটম বলে থাকে, মুখটা ডাকে না নাকি, মানে খুব একটা লজ্জা পেয়ে গেলাম না, তারপরে তো লজ্জা প্রকাশের আর কোনো জায়গা আছে, আমি লজ্জা পাইছি, লজ্জা পেলাম, অতএব এটা আপনি এখন বুঝে নেন, আমার এর বেশি আর বোঝানোর ক্ষমতা নাই। ঠিক আছে, এখন কত নম্বর শ্লোক, 34 নম্বর শ্লোক, আমাদের শ্যাম সুন্দর প্রভু নামে একজন ভক্তের নাম দেখলাম, আইডি কোথায়, প্রণাম, পড়ুন প্রভু। ঈশস্য কেশন বিদুয়ম্ব বাহন বাসস্য সন্ধাম কুরু বর্জ্য ভুম্ন অব্যক্তম আহু হৃদয়াম মনস্য স চন্দ্র মহাসর্ব বিকার কোশ। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, জলবায়ু মেঘ হচ্ছে তার কেশদাম, সন্ধ্যা তার বসন, জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি, এবং সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছে তার মন।
প্রভু আমি ক্ষমা চাচ্ছি, আপনার নাম হচ্ছে শ্যামানন্দ প্রভু। তো আসলে আমি ওই সময় হঠাৎ করে দেখছিলাম শ্যাম সুন্দর মতো লাগলো, সরি। আপনারা নোট ডাউন করবেন এখানে, এই মেঘ জলবায়ু মেঘ হচ্ছে এই বিরাট পুরুষের পুরুষের চুল বা কেশ, সন্ধ্যা তার বসন, এবং জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি। তার বুদ্ধি আছে বলেই জগৎ সৃষ্টি হয়েছে, তা না হলে আমাদের মতো অপরাধী জীব কি করে সংশোধন হবে? সংশোধন হওয়ার জায়গা হচ্ছে এই কারাগার। আর এই যে সমস্ত বিকারের যে আশ্রয় স্বরূপ, ত্রিগুণের যত বিকার হয়, সত্য রজ তম গুণের মিশ্রণে যা যা কিছু হতে পারে, সত্যের সাথে রজ মিশতে পারে, সত্যের সাথে তম মিশতে পারে, আচ্ছা রজর সাথে সত্য মিশতে পারে, রজর সাথে তম মিশতে পারে, তমর সাথে সত্য মিশতে পারে, তমর সাথে রজ মিশতে পারে, আবার সত্যের সাথে রজতম মিশতে পারে, রজর সাথে সত্যতম মিশতে পারে। এই যে মিক্স, এই অনন্ত কোটি মিক্স হতে পারে এই তিনটা বিষয়, এই সত্য রজতম গুণ। তো এর সব বিকারের আশ্রয় হচ্ছে এই চন্দ্রমা, এই চন্দ্র, আর তা হচ্ছে আপনার মন। ধন্যবাদ। এবং 35 নম্বর শ্লোক, চিন্ময়ী বৃন্দা দেবী দাসী মাতাজি, 35 নম্বর শ্লোক পড়ুন। মাতাজি শব্দ আমরা শুনতে পাচ্ছি না, মেবি আপনি মনে হয় ভিডিওটা অফ করে বলতে পারেন। গৌতম প্রভু শোনা যায় না? প্রভু নেট প্রবলেম হচ্ছে। মাতাজি প্লিজ আপনি অফ করুন। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহাতত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা এবং ওকে সমস্যা নাই মাতাজি, নেটটা খুবই প্রবলেম, আপনি ভিডিওতে না এসে বলতে পারেন, সমস্যা নেই। তো আমরা বুঝতে পারলাম এখানে প্রত্যেকের কাছে গ্রন্থ যেহেতু আছে, আমরা দুঃখ না পাই। এবার পড়িব, বিজ্ঞান শক্তি, বিজ্ঞান ও শক্তি মহিমা মনন্তি সর্ব আত্মন ও অন্তকরণাম গৃত্রম চেতনা এবং রুদ্রদেব তার অহংকার, অশ্বতরী উষ্ট হস্তি প্রভৃতি তার নখ এবং সমস্ত চতুষ্পদ পশু তার কোটি দেশ। হরে কৃষ্ণ, আপনার পয়েন্ট গুলো দেখতে পারেন। পৃথিবীতে যত অশ্ব আছে, এখানে অশ্বতরী মানে খেচর, বা আসলে খেচর প্রাণীটা আমিও চিনি না, তবে আমি কোনো এক সময় পেয়েছিলাম অশ্বতরী মানে খেচর। এখানে আবার খেচর বলতে খেচর খেচরী আর কি, আর উষ্ট্র মানে উট, হস্তি মানে হাতি, এ হচ্ছে বিরাট পুরুষের নখ। যত প্রকার চতুর্থী পশু আছে তার কোটি দেশ, এগুলো আপনার নোট ডাউন করতে পারেন। 36 নম্বর শ্লোক আমি অনুরোধ করব, এখানে দিব্য কীর্তন প্রভু, বা আমি নামের বানান অনুযায়ী উচ্চারণ করতে পারছি না, বাট দিব্য কীর্তন প্রভু আপনি 36 নম্বর শ্লোক পড়ুন। মাধবী প্রিয়া মাতাজি পড়ুন। যাই হোক, আপনারা কি আসলে, আমি জানি না আপনাদের কোনো সেবা থাকতে পারে,
আদি দেব প্রভু যদি আপনি আমাকে শুনতে পান তাহলে 36 নম্বর শ্লোকটা পড়ুন। গন্ধর্ব বিদ্যাধর অক্ষর সরস্বতী অসুর অলিক বীর্য বিভিন্ন প্রকার পক্ষীরা তার বিচিত্র শিল্প নৈপুণ্য মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ এবং মানব জাতি তার অবাস স্থলন গন্ধর্ব বিদ্যাধর চরণ অপ্সরা আদি উচ্চতর লোক নিবাসী মানুষেরা তার সঙ্গী আত্মক সরল সরলরি এবং আসুরিক সৈনিকেরা তার শক্তি। দেখুন শিলপ্রভুপাদ এই হচ্ছে শিলপ্রভুপাদের মহিমা। শিলপ্রভুপাদ ভগবানকে সদা সর্বদা প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কি বিরাট রূপের ব্যাখ্যা, সেকেন্ড চ্যাপ্টারে যাবেন আপনারা, সেখানে পরমাত্মার ব্যাখ্যা। যেখানেই হোক প্রভুপাদ ভগবানকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। দেখেন তাৎপর্য কি সুন্দর করে বলছেন, ভগবানের সৌন্দর্য বোধ ময়ূর টিয়া কোকিল এবং অন্যান্য সমস্ত পাখিদের রং বিরঙের শিল্প নিপুণ সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়। দেখেন প্রভুপাদ আরেকটু একদম এগিয়ে গিয়ে নিপুণ ভাবে ব্যাখ্যা করে ভগবানের সৌন্দর্য বোধের ব্যাখ্যা করছেন। তো এমন সুন্দর ভগবানের সৃষ্টি দেখেও যারা মনে করে যে এই সৃষ্টির সৃষ্টিকর্তা নেই বা এই সৃষ্টির সৃষ্টিকর্তা একজন নিরাকার নির্বিশেষ, আসলে ওরা দুর্ভাগা। ওদের সম্পর্কে কিছু বলার নাই, এত সুন্দর বৈচিত্র্যের যিনি সৃষ্টিকর্তা তার যদি রূপ না থাকে কি করে সম্ভব। তো এটাই 37 নম্বর শ্লোক পড়ুন, একজন পড়বেন কে? সবাই তো কম বেশি পড়ছেন। সর্বজ্ঞ শ্যামসুন্দর প্রভু আপনি মনে পড়েন, সর্বজ্ঞ শ্যামসুন্দর প্রভু 37 নম্বর পড়ুন। হরে কৃষ্ণ দণ্ডবত শ্রীচরণে প্রভু। ব্রহ্ম আননম খত্রভুজ মহাত্মা বিটৌরু অভিসৃত কৃষ্ণ বর্ণ নানা অভিধা অভিজ্ঞগণ উপপন্ন দ্রব্যাত্মক কর্ম জবিতান যোগ। ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উড়ুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্তন এবং সকলেরই কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। হরে কৃষ্ণ। এখন আমাদের সার বস্তু এসে পেলাম, ঠিক আছে। আমাদের যদিও আমরা ধ্যান করব না, কিন্তু আমরা আমাদের শিক্ষা পেয়ে গেলাম। আমাদের যা কিছু আছে, যত করসি যদি যদুহসি যদি যত, তুমি যা হোম করো, যা তপস্যা করো, যা যজ্ঞ করো, হতে পারে তুমি যা করো তোমার জীবন ধারণের জন্য, তুমি সেগুলো আমাকে দাও, আমাকে এবং আমাকে দেব কিভাবে, তুমি ভক্তি ভরে দাও। তুমি শুধু দান করলে মনে করলে ও ভগবানকে এতটুকু দিয়ে দিলাম, না, আমার কোনো কিছু দান নেওয়ার নেই, সবকিছু তো আমার থেকে স্থাত, তোমার কাছ থেকে আমি যতটুকু দাবি করি সেটা ভক্তি। তো আসলে আমরা
বড় বড় উদাহরণ টানতে পারি, মা যশোদার ভক্তি, কিন্তু আমাদের লেভেলে আমাদের প্র্যাকটিসের মাত্রা অনুযায়ী আমাদের গ্রাজুয়ালি ভক্তিমূলক মনোভাব থাকা উচিত। আসলে এক্ষেত্রে দেখতাম অনেক সময়, আমার ক্ষেত্রে যেটা হতো, আমি পার্সোনালি বলি, যখন আমি চাকরি করতাম তো তখন অনেক সময় রান্না করতে দেরি হতো, অফিসে অধিক টাইম হয়ে যাচ্ছে, তখন আসলে যেভাবে ভোগ দিতাম তা আমি বুঝতাম না যে আসলে ভগবান খাওয়া তো দূরে যাক, ভগবান আদৌ দেখতে পেত কিনা, মানে কোন লেভেলে যে ভোগটা দিতাম আসলে আমি বুঝি না ওখানে যে কি ছিল। আবার অনেক সময় আমি ইদানিং কিছুদিন আগে ভাবছিলাম, যেভাবে আসলে তিলক করি, যেভাবে তিলক করে যেভাবে আর কি মন্ত্রগুলো বলি, মানে ঠুক 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 করে ঘা দিয়ে যেভাবে চলে যায়, তো আসলে কার কি যে কোথায় নাকে গুতা দিচ্ছি না চোখে মুখে আমি বুঝি না। তাহলে ভক্তি মানে একটু সম্ভ্রমের সাথে করলে হয়, একটু মানে একটু সেখানে একটু বিনয় ভাব বা সামথিং, একটু সম্ভ্রম থাকা উচিত। তো ভক্তি জগতে যত সূক্ষ্ম সূক্ষ্ম অ্যাক্টিভিটিস আমরা করি না কেন, একদম সেই স্নানের পরে তিলক থেকে শুরু করে, আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে আসলে দীর্ঘদিন ধরে আসনে বসে তিলক হয় না, ওই দৌড় মেরে স্নান করে এসে টেবিলের উপরে তিলক থাকে এই নিয়ে এখন এখানে ওখানে দিয়ে। কিন্তু সেই ভক্তি জগতের প্রথম দিকে যখন শিখছিলাম তিলক করা, তখন কিছু কিছু ভক্তরা বলছিলেন যে আসনে বসতে হবে, বসে সুন্দর করে আচমন করে সুন্দর করে তিলক রচনা করতে হবে, এবং তিলকের ভিতরে সুন্দর করে ফাঁকা থাকতে হবে, পাতাটা ভালো করে দিতে হবে, মন্ত্রগুলো ভালো করে বলতে হবে, তার ভিতরে একটা আলাদা গাম্ভীর্যতা ছিল, আলাদা ভালোবাসা ছিল। কিন্তু এখন যে আসলে কি হয় নিজেও ভাবি, আমি জানি না, আপনারা আপনারা অনেক উন্নত, বাট আমি আমার কথাটা বললাম। তো এগুলোর ভিতরে সব ক্ষেত্রে আমরা ভক্তি ইউজ করতে পারি, শুধুমাত্র যে অর্চনের ক্ষেত্রে ভক্তি দেখাবো, আমাদের ভক্তিটা প্রায় সময় অর্চনের ক্ষেত্রে বেশি হয়ে যায়, আরতির ক্ষেত্রে ওই রকম, আরতিতে আসলে প্রদীপের ক্ষেত্রে ভক্তিটা যে হারে দেখা যায় শঙ্খ সে হারে ভক্তি দেখা যায় না। হ্যাঁ, প্রদীপটা তো ধরলে একেবারে আর, তো যা হোক আমি কোনো নিন্দামন্দর দিকে যাচ্ছি না, বাট ভক্তিটা খুব সূক্ষ্ম একটা বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম স্টেপে ই করা যায়। তো যেহেতু আমরা সবাই ফাইটিং স্টেজে আছি, মায়ের সাথে যুদ্ধ করছি, আমাদের আসলে সব সময় একই ঘুম হয় না, একই সময় ঘুমাতে পারি না, এই জন্য সকালে দেরিতে উঠতে হয়, এই জন্য অনেক সময় তিলকের প্রতি একটু সম্মানটা দেখাতে পারি না, বা ভোগটা অনেক সময় সেইভাবে দিয়ে একমালা জপ করতে পারি না, এটা আসলে কন্ডিশন, জীব কন্ডিশন অনুযায়ী চলি, এই মুহূর্তে তো আর চাকরি বাকরি বাদও দেওয়া যাবে না, তবু এই বিষয়গুলো মাঝে মাঝে ফিরে দেখতে হয় যে কি করলাম আমি। হ্যাঁ, একটু রিভিশন, পরীক্ষা দেওয়ার আগে রিভিশন দেয় মানুষ, খাতা জমা দেওয়ার আগে রিভিশন দেয়। বলছি একটা কথা বলবো? না, এখন মুখের কথা কেড়ে নেবেন না, এখন তো আমি ফর্মে আছি না। আচ্ছা আচ্ছা বলুন, তারপরে বলছি। আপনি আমার ফর্মটা নষ্ট করে দিলে তো হবে না, আমাকে কিছু বলতে দেন, নাইলে তো আমাকে আপনি কি করে বুঝবেন। তো ঘটনা হচ্ছে, আমি কোথায় ছিলাম, হ্যাঁ, যেহেতু আমরা সংসারী মানুষ তো অনেক সময় ই হতে পারে, তবু মনে হয় কিছুদিন পরে পরে ভক্তি জগৎ নিয়ে একটু বসা উচিত নিজেদের, যে তাই তো 5 বছর 10 বছর চলে আসলাম, অবস্থা কি এখন, অন্তত সপ্তাহে একটা দিন একটু ভালো করে তিলক করা, হোয়াট এভার। আমি আসলে এদিকে আর বেশি না করি, আমার সমস্যা ছিল তাই বললাম, আমাকে আশীর্বাদ করবেন যেন সফটলি সুইটলি বা বিনয়ের সাথে এগুলো করতে পারি, আর উপরের বিষয়গুলো তো অনেক পরে। হ্যাঁ বলুন মাতাজি, আপনার কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে প্রভু, যে অনেক সময় দেখা যায় যে মানে আমার ছোট ছোট দুটি ছেলে আছে, এবার ভোগ লাগাতে গেলে হয় কি মানে ঘরে দরজা নেই, পর্দা দেয়া, এবার আমি হয়তো ভোগ নিবেদন করে চলে আসলাম, ওরা কোন ফাঁকে কখন ঢুকে হয়তো ভোগের থালাতে কিছু একটা নিয়ে চলে আসে, মানে হয়তো সব সময় আমি এটা খেয়াল করতে পারি না, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, আবার যখন দেখি ও অনেক বকাঝকা করি, কিন্তু এটা আর মানে শোধরাবার নয়,
আসলে বয়সও বেশি না, 5 বছর আর একজনের 3 বছর। এবার দুজনেই মাঝে মধ্যেই দুজনে মিলে এরকম করে। এবার এটা যে কি মানে ভোগ আদৌ হয় না কি হয়, এটা মানে খুব টেনশনে থাকি কি হচ্ছে। আপনাকে বুঝতে হবে, গুরু পূজায় একটা লাইন গাওয়া হয়, বন্দেময়ী সাবধানে মতে, বন্দেময়ী সাবধান মতে। আসলে সেবা পূজা বাচ্চা কাচ্চা থাকলে ওরা তো চঞ্চল স্বভাবের বা বোঝে না, বাট আমাদের দরজা থাকা বাঞ্ছনীয়। যদি ঘরে সেরকম অ্যাবিলিটি না থাকে, মানে সরি অ্যাবিলিটি না, যদি সুযোগ না থাকে, তাহলে তো অবশ্যই পর্দার বাইরে কিছু দেওয়াও যায় না। কিছু হ্যাঁ, কিছু পর্দার বাসা জন্যই বাড়িতে মানে আমরা থাকি, ভাড়া ভাড়া বাড়িতে হয়তো দেখা যায় অনেক ছোট ছোট ভাড়া বাসা ভাড়া নিতে হয়, এত ই করা যায় না। বাট সেক্ষেত্রে আমাদেরকে বেদিটা, বিশেষ করে ভোগ বেদিটা, ওই টেবিলটা একটু উঁচু করা উচিত। বাচ্চা যখন 5-6 বছর হবে তখন কিন্তু এই বাচ্চা এই কাজটা করে না। তো বাচ্চা করে কখন, 3-4 বছরের বাচ্চারা যখন একটু দৌড়াতে শেখে বা একটু ছোট ছোট জিনিস খেতে শেখে, তারাই এই ভুলটা করে। অর্থাৎ তাদের হাইটের থেকে আর একটু হাইটের টেবিলটা কেনা ভালো, কারণ আমরা এই মুহূর্তে রাগানুগ মার্গে যেতে পারি না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বললো অমুক জনের বাড়িতে বিষ্ণু ভোগ হয়েছে আমাকে এনে দাও, মানে এই না যে আমরা এখন আমাদের বাচ্চাদের ওটা করব। অতএব ইস্কন ভক্তদের সেন্সিটিভ থাকতে হবে এইসব বিষয়ে। ভগবানকে দেওয়ার পরে আসলে ওইটা বাচ্চা কাচ্চা পশু পাখি ইতর প্রাণী যেন ওটা না দর্শন করে, ঠিক আছে? এগুলো অবশ্যই মেনে চলতে হবে। তবে সেক্ষেত্রে আপনার অ্যাবিলিটি অনুযায়ী টেবিলটা উঁচু করে দেন, কারণ এটা আপনি এভাবে ছেড়েও দিতে পারেন না। এটা কিন্তু গ্রামের মানুষের ওই যে চিনি ভোগ দেওয়ার মতো না, একটা পিচ্চি একটা প্লেটে চিনি ভোগ দিয়ে আসলো আর ছোট্ট মেয়েটাকে প্রতিদিন করে গিয়ে খেয়ে আসলো, তো এটা কিন্তু এমন না। অতএব আপনার ক্ষেত্রে আমি বলবো যেটা, যে আপনার টেবিলটা উঁচু করে দিন। 38 নম্বর শ্লোক, 38 নম্বর শ্লোকটা আমি একটু পড়ি, সবাইরই কষ্ট দিচ্ছি। ইয়ান অশ্ব ঈশ্বর বিগ্রহস্য যশন নিবেশ কথিত ময়াতে সন্দর্যতে অস্মিন বপুষি স্থবিষ্ঠে মনোহ সবুদ্ধ নজত অস্তি কিঞ্চিত। অনুবাদ: এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম, মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জলজগতে তাছাড়া আর কিছু নেই। তো যা হোক, যদিও ধ্যান যোগীদের কথা বলছে, বাট আমরা এখান থেকে একটা পয়েন্ট নেব, বুদ্ধিযোগ। আমাদের ভক্তিযোগ আমরা পালন করছি, কিন্তু ভক্তিযোগের আর এক নাম বলছে প্রভুপাদ গীতার বুদ্ধিযোগ, ব্যবসায়ত্মিকা বুদ্ধি, একই হোক কুরুনন্দন। এই বুদ্ধি হচ্ছে মূলত ভক্তিযোগে কনভার্ট করে দিচ্ছেন, বিশেষ করে আচার্য বলদেব বিদ্যাভূষণ, শিল প্রভুপাদ সুন্দর করে ওটা ব্যাখ্যা করছেন। তো কর্ম বিষয়নি ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। তো আমরা যারা ভক্তি জীবনে আসি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, আমাকে প্লিজ আপনাদের অন্য কিছু মনে করবেন না, তবে আমি বলবো, আমি জাস্ট যেহেতু এখানে একটু শিক্ষকের ভূমিকা পালন করছি, তাই ইনফরমেশন গুলো আমাকে ডেলিভারি দিতে হচ্ছে। ভক্তি জগতে প্রায় আমরা মনের উপরে ডিপেন্ড করে চলি, মনে যা ভালো লাগে সেটাই করি, কিন্তু আমাদের উচিত হবে একটু বুদ্ধির দ্বারস্থ হওয়া, বুদ্ধির স্তরে ওঠা উচিত। ভালো মন্দ বিচার করার ক্ষমতা মনের থাকে না, যেহেতু মন সারা জীবন অনন্ত কোটি জীবন এই নোংরা পৃথিবীতে পড়ে আছে, তাই ওর ভালো মন্দ বিচার বোধ ক্ষমতা হারিয়ে গেছে। এই জন্যে মনের দ্বারস্থ না, একটু বুদ্ধির দ্বারস্থ হতে। আচ্ছা, বুদ্ধি কোথায় গিয়ে পাবেন? আপনি তো বুদ্ধি একমাত্র গীতা ভাগবত আদি শাস্ত্রের বিচারে পাবেন। গীতা ভাগবতের সিদ্ধান্তই হচ্ছে বুদ্ধি। বুদ্ধি এমন না যে ও আমি বিসিএস ক্যাডার, আমি বিদেশ থেকে এই ডিগ্রি নিয়ে আসছি, আমি এই কোম্পানির মালিক, হতে পার পোস্ট পজিশন, ইন্টেলিজেন্স ডিগ্রি,
সার্টিফিকেট যা কিছু দিয়ে এ কিন্তু বুদ্ধি না, বুদ্ধি হচ্ছে সেটাই যেটা আমার শাস্ত্র দ্বারা শানিত। অস্ত্রে শান দেয় না, শান কখনো বালি দিয়ে দেয়, কখনো লোহা দিয়ে দেয়। তা বুদ্ধিকে শান দিতে হবে শাস্ত্র দিয়ে। আপনারা ভক্তি শাস্ত্রীতে শাস্ত্র চক্ষু একটা পয়েন্ট পেয়েছিলেন, শাস্ত্র চক্ষু দিয়ে বিচার করতে হবে। বুদ্ধি শাস্ত্রের আলোকে হবে, শাস্ত্রে এই বিষয়ে কি সিদ্ধান্ত দিচ্ছে। আচ্ছা শাস্ত্র বুদ্ধি অনেক সময় বুঝতে পারি না, শাস্ত্র পড়ে অনেকেই, কারণ শাস্ত্র অগাধ সমুদ্রের মতো, কিন্তু শাস্ত্রের দ্বারা পারঙ্গত গুরুদেব প্রভুপাদ বা বয়োজ্যেষ্ঠ আমাদের বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু, জগৎগুরু প্রভু, এইসব সিনিয়র ভক্তরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করে, ডিল করে, ওটাই হচ্ছে বুদ্ধি। ওনাদের কাছ থেকে ওই বুদ্ধিটা নিতে হবে। তো যেমন শীতকালে মঙ্গলাবতে উঠতে পারবো না, এটা স্বাভাবিক, এটা কষ্টদায়ক একটা ব্যাপার। তা বুদ্ধিটা কি খাটাতে হবে? সিনিয়র ভক্তরা ওঠে, তো শাস্ত্র পড়লাম যে ভরত মহারাজের একমাত্র তপস্যার কারণে ভরত মহারাজ ধরা খেয়ে গেল, তো হরিণ শিশুর প্রেমে পড়ে গেল। তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, শীতকালে আমাদের হরিণ শিশু আসলে কম্বল বা লেপ, এই হরিণ শিশুটাকে একটু ছাড়লেই সকল দুঃখ দূরে যাবে। আর একটু টেকনিক খাটাতে পারি, হালকা উষ্ণ গরম জল দিয়ে আমরা স্নান করতে পারি, মাঝখানে গায়ে জল ঢালার আগে, কম্বল ছাড়ার পরে, গায়ে জল ঢালার আগ পর্যন্ত 2-5 মিনিট একটু কষ্ট করতে হবে, বাট ওটা সহ্য করতে হবে। ও তো ভগবদ গীতাতে সহ্য করতেই বলছে প্রথমে, এ সহ্য করো অর্জুন, সহ্য করা ছাড়া কিছু উপায় নেই। তো একটু বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হবে। আমার প্রভু আমি প্রচুর পরিমাণে ব্যস্ত, অফিসের যন্ত্রণা, ছেলে মেয়েদের যন্ত্রণা, আমি শাস্ত্র পড়তে পারি না, ভাগবতম পড়তে পারি না। আপনাকে বুদ্ধি খাটাতে হবে, কোন টাইমটা কোথায় ওয়াস্টেজ হচ্ছে সেখানে আপনাকে ভাগবতম পড়তে হবে, এইখানে বুদ্ধির প্রয়োগ করতে হবে। আমি একটা ভক্তের কথা জানি, তার আসলে এত লাইফটা টাইট শিডিউল ছিল তার কর্মজীবন ব্যক্তি জীবন, কিন্তু ঢাকা শহরে তো চাকরি করতাম, ও সায়েদাবাদ থেকে 2 জন উঠতাম, সায়েদাবাদে সাধারণত গাড়িগুলো খালি পাওয়া যেত, সিট খালি থাকতো, বলাকা গাড়ি, আমরা তেজগাঁওর দিকে আসতাম, তো সিটে উঠেই ও আগে মিনিমাম আধা ঘন্টা গ্রন্থ পড়ে নেবে, মোবাইল বনেশ্বর ব্যাগে হার্ড কপি থাকবে, পড়ে নেবে, পড়ে নিয়ে বলবে কি, প্রায় সময় আমাকে বলতো, যাক আজকের একটা পর্ব শেষ করলাম 16 মালার মতো। তো এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, এক একজন ব্যক্তির এক এক পরিস্থিতি, জড়জগৎ তো, কারোর হার্ড, কারোর সফট, কারোর মিডল, আমি সবার বিচার এই এক বাস যাত্রীর মাধ্যমে করতে পারবো না, বাট আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী একটু ভাগবতম পড়ার অভ্যাস করবেন বা জপ করার অভ্যাস করবেন। এখানে আমি সাজেশন দিতে পারবো না, আমি সলিউশনও দিতে পারবো না, এটা আপনার বিচার বুদ্ধির উপরে ছেড়ে দিলাম। এখন লাস্ট শ্লোক, এই অধ্যায়ের সর্বশ্রেষ্ঠ শ্লোক এবং সবচেয়ে শেষ শ্লোক, এই শ্লোকটাকে একটু ব্যাখ্যা করার আছে। এই শ্লোকটা যে কেউ পড়তে পারেন, কারণ নাম বলবো না, যে আগে শুরু করবেন সে শুরু করেন। হরে কৃষ্ণ, দণ্ডবত শ্রী চরণে প্রভু, সর্বজ্ঞ প্রভু, সর্বহদি বৃত্তি অনুভূত সর্বে আত্মা যথ স্বপ্ন জন ইক্ষিত একহ তাম সত্তাম আনন্দ নিধি ভজেত ন অন্যত্র সজ্জেত চত আত্মপাত। অনুবাদ: মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন, ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে,
সেই সর্বানন্দময় পরম সত্যিই কেবল মনকে একাগ্র করা উচিত, তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধপতিত হতে হবে। হরে কৃষ্ণ। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, তো তবু আমি একটু বলি। দেখুন পরীক্ষিত মহারাজের প্রশ্নটি আবার খেয়াল করুন, আমার মন কলুষিত, তো আমি কিভাবে সেই বিরাট পুরুষের কোন অঙ্গে কোথায় মন নিবিষ্ট করে আমি শুদ্ধ হয়েছিল প্রশ্ন। তো সুখদেব গোস্বামী সুন্দরভাবে বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গ, এই জলজগতের বিভিন্ন লোক, বিভিন্ন লোকের অধিবাসীদের সাথে তার বিভিন্ন অঙ্গের তুলনা করেছে। সিদ্ধান্তে এসে উনি দিচ্ছেন যে মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা। হ্যাঁ, এখানে যে স স মানে কিন্তু পরমেশ্বর ভগবান, আর সর্বধি বৃত্তি, এই ধি শব্দের অর্থ দেখেন আপনারা, শিল প্রভুপাদ শব্দ অর্থ লিখছে সব রকম বুদ্ধিমত্তার দ্বারা উপলব্ধি করার পন্থা। আপনি আপনার ব্যক্তি জীবনে যেখান থেকে যেখান থেকে বুদ্ধি নেন, সাধু সঙ্গের মাধ্যমে, ভাগবত অধ্যয়নের মাধ্যমে, নিজের আত্ম উপলব্ধির মাধ্যমে, আপনি প্লিজ এই সব বুদ্ধি দিয়ে আপনি এই পরমেশ্বর ভগবানে আপনার মনকে একাগ্র করুন, এটাই হচ্ছে আমাদের একমাত্র চেষ্টা হওয়া উচিত। এই মন হচ্ছে আমাদের এই জলজগতে এই পড়ে থাকার একমাত্র কারণ, আবার এই জলজগৎ থেকে উদ্ধার হওয়ার একমাত্র কারণ হবে এই মন। এই মনই হচ্ছে আমাদের অবস্থাভেদে বন্ধু, এই মনই হচ্ছে অবস্থাভেদে আমাদের শত্রু। তা সেই জন্যে আসলে এই মনকে যেন তেন প্রকারণে আপনাদেরকে একটু, বা আমাদের সবাইকে, শুধু আপনাদেরকে বলে আমি নিজেকে বঞ্চিত করব না, বাট আমাদের সকলকেই এই মনকে চেষ্টা করতে হবে ভগবানের চরণে ফুল ফিক্সড করা, এবং তার একমাত্র উপায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের মন যে কতটা চঞ্চল সেটা বুঝতে পারবেন একটা টেকনিক্যাল পয়েন্ট বলে দিই, যার জপমালা ধরার পরে মন যত বেশি চঞ্চল তার মন স্বাভাবিকভাবে তত বেশি চঞ্চল, আর জপমালা ধরার পরে যার মন কৃষ্ণ নামে স্থির তার মন ততটাই স্থির। কারণ আপনি সারাদিন, আমরা যেখানে যেখানে আমাদের মন নিয়ে যাই, বয়স ভেদে কেউ ফেসবুকে নিয়ে যায়, কেউ ইউটিউবে নিয়ে যায়, কেউ রাজনৈতিক মাঠে নিয়ে যায়, কেউ খেলার মাঠে নিয়ে যায়, এই সমস্ত ইনফরমেশন মন সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে আপনার জপের সময় ডিসপ্লে করে দেয়, জপের সময় ও সুইচটা অন করে দেয়। কোনো মেলায় আপনি ক্রিকেট খেলায় মাঠে থাকবেন, কোনো মেলায় আপনি মালায় আপনি রাজনৈতিক মাঠে থাকবেন, কোনো মেলায় আপনি বিভিন্ন সিরিয়ালে থাকবেন, কোনো মালায় ফেসবুকে থাকবেন, আবার এমন এমন মালা আছে ওই এক মালার ভিতরে ফেসবুক, ক্রিকেট, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব, আবার এমন এমন সময় আছে যে এক গুটির ভিতরে দুই তিনজন চলে আসে। তো এই মনকে কি করে একাগ্র করবেন আসলে আমিও জানি না, আমার কাছে কোনো উপায় নেই, তবে একটাই উপায় চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছে এই মনকে একাগ্র করার, এ বৃদ্ধ বয়সেও ডিস্টার্ব করবে, এমন না যে ও বৃদ্ধ হয়ে গেলে বা না, ও সময় আরো অনেক ঝামেলা মনে পড়ে। মনের সব থেকে বড় ছলনা কি জানেন, ধরেন আপনার কোনো কিছু সুযোগ নাই, ও মন আপনাকে বলবে আহারে, জপ করার সময় বলবে আহারে আমি জপ করছি কিন্তু কৃষ্ণ কথা মনে আসতেছে না, আপনাকে ট্রিটমেন্ট করা শুরু করে দেবে, দেখো দেখো এত সুন্দর জপ করি আমি, তা আমার ভাগবতম পড়তে ভালো লাগে না, আপনাকে ওই সময় সুন্দর সুন্দর টিপস দিয়ে দেবে, আহারে যদি এবার আমি পরিক্রমায় মায়াপুর যেতে পারতাম তো আমার বুঝি জীবনটা সার্থক হয়ে যেত,
আপনার কোনো ক্রিকেট খেলার সংবাদ দিল না, ও ওই ওই ওইদিকে আপনাকে নিয়ে গেল। নাম মানে নাম। তো যাই হোক, শিল প্রভুপাদের এই সুন্দর তাৎপর্য আমরা একটু ধীরে ধীরে পড়ব। প্রথম প্যারার 4-5 লাইন উপরের থেকে একদম পড়বেন, গৌতম প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ পড়ুন। তাৎপর্য, এই শ্লোকে মহান গোস্বামী শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক ভগবত ভক্তির পন্থা বর্ণিত হয়েছে। তিনি আমাদের বোঝাবার চেষ্টা করেছেন যে আধ্যাত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা অনুশীলনের দ্বারা বিক্ষিপ্ত চিত্ত না হয়ে কেবল পরমেশ্বর ভগবানে একাগ্র চিত্ত হয়ে তাকে উপলব্ধি করা এবং ভক্তি সহকারে তার আরাধনা করাই একান্ত কর্তব্য। আধ্যাত্ম উপলব্ধির পন্থা নিত্য জীবন লাভের জন্য জড় জীবন সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধের মতো, এবং তাই যোগী অথবা ভক্তকে মায়ার মোহিনী শক্তি প্রসূত বহু প্রলোভনের সম্মুখীন হতে হয়, যা সেই নিত্য জীবন লাভের প্রয়াসী মহান যোদ্ধাকে পুনরায় মায়ার বন্ধনে আবদ্ধ করতে পারে। ওকে ওকে, ধন্যবাদ। আমার মনে হয় প্রত্যেকে এই লাইনটা আন্ডারলাইন করতে পারেন, লিখতে পারেন, বা কিভাবে মনে রাখতে পারেন আমি জানি না, এই লাইনটা একটু ভালো করে বুঝতে পারেন। আসলে এটাই হলো আমাদের বিষয়, আমরা যারা আধ্যাত্মিক মার্গে যাচ্ছি এটা এক প্রকার যুদ্ধ করছি, এছাড়া আর কিছু না। প্রতিটি স্টেপে দেখুন যুদ্ধ। ভক্তরা যখন ক্লাস দিতে বসছে তখন বলছে মন একাগ্র করুন, মহারাজ যখন ক্লাস দিতে বলছেন ভালো করে জপ করুন, এই তো। কিন্তু আমরা অনেক ভক্তই, আমরা যখন বৃন্দাবনে ক্লাস করছিলাম, বিশেষ করে অজামিল সেকশন, ওখানে নামের মহিমার উপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 73টা পয়েন্ট বলছিলেন। তা ওই সময় আমাদের ক্লাসের গেস্ট টিচার ছিলেন ভক্তি বিজ্ঞান স্বামী মহারাজ। তা আমরা দেখছিলাম যে কিভাবে কিভাবে ভক্তরা প্রশ্ন করছে, প্রশ্নের সারমর্ম এটাই যে আসলে আমাদের জপ হয় না। ম্যাক্সিমাম ভক্তদের প্রশ্নের যদি সারমর্ম করি তা তারা বলতে চাচ্ছে আমাদের জপ হয়। মাই গড, তারা এক একজন, আমি অবাক হয়ে গেছি যখন ভেলোর মন্দিরের প্রেসিডেন্ট সন্ন্যাস ক্যান্ডিডেট অকিঞ্চন দাস ব্রহ্মচারী প্রভু, উনি পূজ্যপাদ ভক্তি বিকাশ স্বামী মহারাজের শিষ্য, উনি আমাদের ক্লাসের একজন ছাত্র ছিলেন। তো উনি বলছেন যে প্রভু আমার জপ হয় না, তো মহারাজ আমার জপ হয় না, আমার জপ ভালো হয় না। তা আমি বলছি কৃষ্ণ প্রায় মহারাজের বয়সের বয়সে না, এবং একদম সন্ন্যাস ক্যান্ডিডেট, মহারাজ তাকে ব্যক্তিগত ভাবে চেনে। তা আমি বলছি কৃষ্ণ তাহলে আমি কি করে দাবি করি যে আমার জপ হয়। তো এই অ্যাকচুয়ালি আসলে আমরা যুদ্ধ করছি, আর আমাদের শত্রুপক্ষ অত্যন্ত শক্তিশালী, ও বিভিন্ন ভাবে আমাদের আটকানোর চেষ্টা করবে। তবে একটা দিকে আমরা মোটে দুঃখ পাবো না, বা আমরা খুব ভেঙে পড়বো না, এই ক্ষেত্রে রূপ গোস্বামীর যে সিদ্ধান্তটা মনে রাখতে হবে, শ্রীল প্রভুপাদ আমাদেরকে রূপানুগ বৈষ্ণব বলছেন, রূপ গোস্বামীর সিদ্ধান্ত দিয়েই প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করছেন, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু তো এবং উপদেশ সমৃত। তো সেখানে বারবার বলছে উৎসাহাত নিচ্ছাত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাত সঙ্গ ত্যাগাত শতবৃত্তে সর্ববিভক্তি প্রসিদ্ধতি, পড়ে যাব, মঙ্গলাওতি হবে না, জপ হবে না, ভাগবত পড়া হবে না, সাধু সঙ্গ হবে না, বাট আবার উঠে দাঁড়াবো, উৎসাহ রাখতে হবে। তাছাড়া আসলে এই যুদ্ধক্ষেত্রে আপনারা ওই একটা সিরিয়াল দেখছেন কিছুদিন আগে যে মহাভারত হয়েছিল, এই ভারতের কোন একটা কোম্পানি করছে মহাভারত, সেখানে ওই মহাভারত সিরিয়ালটা আমরা অনেকেই দেখছি, এখান থেকে 2-5 বছর আগের ঘটনা। তো এই সিরিয়ালে আমি দেখছিলাম যে যখন দুর্যোধন ভীমকে মারছে, তো ভীম একেবারে পুরো নাজেহাল হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু যখন পড়ে যাচ্ছে তখন কোনো না কোনো একটা পন্থা সে স্মরণ করতে পারছে, সাথে সাথে উঠে আবার দুর্যোধনকে মারছে। তো ঠিক এমনই আমরা পড়ে যাব, মঙ্গলাওতি হবে না, জপ ক্লাস হবে না, ভাগবত পাঠ হবে না, বাট
আমাদের আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এটা আর কি সলিউশন দিয়েছেন আমাদের মহান আচার্য রূপ গোস্বামী। এই রূপ গোস্বামীর এই সলিউশনে একটু আমাদের বিশ্বাস রাখতে হবে, নইলে কিন্তু আমরা এই যে সর্বদী অনুবৃত্তি এই যে শ্লোকটা, এটা কিন্তু আমরা সহজে পারবো না। ভগবানেরকে মন একাগ্র করা খুব একটা সহজ বিষয় না। একটু আপনাদের বুঝতে ভালো করে, তো আমি এখানে আর বেশি ই করব না। আমি সংক্ষেপে শুধু দুইটা মিনিট এই অধ্যায়ের এই পর্যন্ত বলে দিতে চাই। অনেক ভক্তই দ্বিতীয় স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধ পড়তে গিয়ে আনইজি ফিল করবেন। আমি তাদের জন্য একটা জাস্ট উদাহরণের মাধ্যমে পাঁচটা মিনিট কথা বলবো। বি অ্যাটেন্টিভ, আমি রিকোয়েস্ট করব যে আগামী পাঁচটা মিনিট একটু অ্যাটেন্টিভ থাকবেন। সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। এখানে সবাই স্টুডেন্ট লাইফ পার করছেন, আপনারা বলেন আপনাদের অঙ্ক বইতে কি সব অঙ্ক খুব সহজ ছিল? প্রতিটা অঙ্কই কি সহজ ছিল? না, প্রতিটা অঙ্ক সহজ ছিল না। কারো উৎপাদক ভালো লাগতো, তা কারো পাটিগণিত ভালো লাগতো, আর আবার পাটিগণিতের ভিতরে কারোর সুদ কষা ভালো লাগতো, তো কারো শতকরা ভালো লাগতো, আচ্ছা কারো লসাগু ভালো লাগতো, তো কারো মিডল টার্ম ভালো লাগতো, আচ্ছা পরিমিতির ভিতরে ত্রিকোণমিতির ভিতরে বা হায়ার ম্যাথ দ্বারা দ্বারা করেছেন, সব অঙ্ক আমাদের ভালো লাগতো না। তার মানে যে অঙ্কগুলো ভালো লাগতো না সেই পৃষ্ঠাগুলো কি ছিঁড়ে ফেলবেন? অনেক ছাত্রের আছে ইংলিশ ক্লাস ভালো লাগে না, যদি প্রতিদিন যদি বাংলা ক্লাসটা হতো তাও দ্বিতীয় পত্র না, সেকেন্ড পেপার না, বাংলা ফার্স্ট পেপার, তাও প্রমথ চৌধুরীর প্রবন্ধ না, জাস্ট গফুর মহেশ ছুটি এইগুলো যদি রেগুলার চলতো তাহলে জীবনটা কত সুন্দর হতো, তাই না? তাই এই জন্য দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধের ক্লাস করার সময় বি কেয়ারফুল। আমি জানি না আমাকে কেন দ্বিতীয় স্কন্ধটা চাপানো হলো, কারণ এখানে রসকষের কিছু নাই। আপনি আমাকে আমাকে কেউ বুঝাই বলেন যে এই শ্লোক গুলোতে আমি কি রসকষ দেব, মেঘ হচ্ছে ভগবানের চুল, আমি কি কবিতা লিখবো এখানে যে আপনি বলবেন যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, আমি কোন কবিতা লিখে এই বিরাট রূপের ব্যাখ্যা করব বলেন? অতএব আপনাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে। যারা ইসকনে আসার আগে সুপারি খেতেন, সুপারি মানে তো জানেন বরিশালের বিখ্যাত সুপারি হয়, তো যারা সুপারি খেয়েছেন এই ইসকনে আসার আগে, অনেক সময় দেখবেন সুপারি গালে দিয়ে চিবাতে চিবাতে আর দাঁত ওঠে না, তখন আপনি ফেলেও দিতে পারবেন না, মুখটা ভার হয়ে যাবে, বুঝি মুখের ভিতর কি একটা ঝামেলা চলে যাচ্ছে, জল দিয়ে ধুয়ে ফেললেও দেখবেন ঠোঁটটা ফুলে আসে। তো দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ বি কেয়ারফুল, এখানে আমাদের কিছু করার নেই, এখানে আমরা ছটফট করা ছাড়া কিছু করার নেই। অনেকেই মনের দুঃখে ভিডিও অফ করে দিয়েছেন কিনা আমি জানি না, বাট আমারও কিছু করার নেই, কারণ এই আমি কি বলবো, অনেক বড় বড় টিচারের কাছে এই দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ করছি, তো সেখানে আমি একদিন এক প্রভুকে ফোন দিছি, প্রভু আজকের আমি এই ক্লাসে আসতে পারছি না, আসলে আমার শরীরটা খারাপ। তো বলছে না আসলে শরীর খারাপ না, আসলে ওই স্কন্ধটা খারাপ। অতএব আপনি চুপচাপ এসে ক্লাসে এসে বসে থাকেন, নইলে কিন্তু আপনাকে আমরা এই পরীক্ষায় বাধ্য করব দ্বিতীয়বার পরীক্ষা দিতে, তখন ভয়তে আবার গিয়ে ক্লাসে বসছি, কিছু করার নাই। অতএব ভয় পাইলেও বসে থাকেন, আমাদেরও কিছু করার নাই, কারণ এটা আচার্য পরম্পরায় সুখদেব গোস্বামী লিখে গেছেন, ব্যাসদেব সুখদেব গোস্বামী বলেছেন, ব্যাসদেব লিখেছেন। যাক, এই পাঁচ মিনিটের বক্তব্য শুনে অনেকেই ভিডিও অন করছেন, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে আমার বিশ্বাস যে আপনারা আমার মতো অত খারাপ ছিলেন না, আপনাদের সবই ভালো লাগে। তবে অনুরোধ, দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধে ধৈর্য ধরে থাকবেন। তবে হ্যাঁ, তৃতীয় স্কন্ধের মাঝামাঝি থেকে আবার শুরু হয়ে যাবে ভক্তির কথা, তখন যে টিচার আসবে তার আপনারা ভালো লাগবে। যখন কপিল দেব মাতা দেবাহতিকে ভক্তির কথা বলা শুরু করবে তখন আপনাদের আর কোনো কষ্ট হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি।
তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। দশম তো রসের খনি, ও সরি আপনার তো ভক্তি বৈভব, ষষ্ঠ স্কন্দ পর্যন্ত। অতএব দ্বিতীয় তৃতীয়তে একটু কষ্ট হবে, বাট চতুর্থ স্কন্দ থেকে তৃতীয় স্কন্দের 18 অধ্যায় থেকে আপনারা খুব মজা পেতে থাকবেন, বা 15-16 অধ্যায় থেকে। তবে এই পর্যন্ত একটু আপনাদেরকে কষ্ট করতে হবে, কারণ আমরা বাদ দিতে পারবো না আচার্যদের এই সমস্ত ফিলোসফি, আমরা যদি বাদ দিই আমাদের অপরাধ হবে। ঠিক আছে, তো এখন আমরা দ্বিতীয় অধ্যায় শেষে এখন তৃতীয় অধ্যায় আস্তে আস্তে প্রবেশ করব। আমি একটু ল্যাপটপে বইটা বের করে নিই। ঠিক আছে, তো আমাদের হৃদয়ের ময়লা কিছুটা দূর হলো ভগবানের ধ্যান করে, বিশ্বরূপের ধ্যান করে। তো হৃদয়ের কে যেন হাত তুললেন বলুন, কিছু প্রশ্ন যদি থাকে বলতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার একটা ছিল, সেটা হচ্ছে এর আগের সমস্ত অধ্যায়গুলোতে আমরা একটা পেয়েছিলাম রূপরেখা পাবো, তো ওইটা আপনি দেননি, তো ওটা দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, যদি কৃপা করবো এটা একটু দেখতে। সুন্দর, আমারই না? ওকে, আসলে আমার একটু আমারও ভুল হয়ে গেছে, বাট ওই কি বলবো, আমার তো টার্গেট ছিল আজকে দ্বিতীয় অধ্যায়ের কিছু কিছু শ্লোকে টাচ করা, এই জন্য আমি দ্রুত ই করে গেছি। তো এটা বলছেন ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। আর আমি প্রতিদিন ক্লাসের শুরুতে আলোচনার রূপরেখা টেনেই যাই, তো আমি সংক্ষেপে এই অধ্যায়ের রূপরেখাটা আমি দিচ্ছি, আপনারা নোট করলেও করতে পারেন, মিলিয়ে নিলেও নিতে পারেন। আমরা সেই বিখ্যাত প্রশ্ন যে মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়, ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোক, যেটা সুত গোস্বামীর কাছে শৌনক ঋষির প্রথম প্রশ্ন, যে মানুষের বা জল জগতের মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিতে হয়। এই শ্লোক, এই প্রশ্নটি আমরা দেখতে পাই 19 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, মরণা মরণ পথের যাত্রী বা প্রায় উপবসনে উপবিষ্ট পরীক্ষিত মহারাজ, যার হাতে মাত্র 7 দিন সময়, যে বিখ্যাত 4টি প্রশ্ন করেছিলেন এবং নেগেটিভ ভাবে 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন, সেখানেও এই পরম মঙ্গলের বিষয়টি উঠে আসছে, যে মৃত পথযাত্রী ব্যক্তির কি শ্রবণ করা কর্তব্য, কি কীর্তন করা কর্তব্য, কি শোনা কর্তব্য, সরি কি পূজা করা কর্তব্য, কি বলা কর্তব্য, এই 8টি প্রশ্ন, এবং কি না করা কর্তব্য। এই 4টি বিখ্যাত প্রশ্ন করলেন, যার উত্তরে এই দ্বিতীয় স্কন্ধ শুরু হলো। এবং দ্বিতীয় স্কন্ধে আমরা দেখতে পাই সুখদেব গোস্বামী প্রথমে পজিটিভ বিষয়ের উত্তর না দিয়ে নেগেটিভ বিষয়ের উত্তর দেওয়া শুরু করলেন, যে যারা শুনবে না তাদের কি করতো, মানে যারা শোনে না, যারা বলে না তাদের কি করতো, বা তাদেরকে সরাসরি ইন্ডিকেট করলেন এরা হলো গৃহমেধী। এবং সেই গৃহমেধীরা একটা সময় সিদ্ধান্ত আসলো, তাদের যে অনিত্য সৈনিকদেরকে যারা তাদেরকে ভালোবাসে, তারা তাদের কোনো বিপদে সহায়তা করতে পারে না, এবং সর্বশেষ উনি সিদ্ধান্ত দিলেন, তস্মাদ ভারত সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি। আপনারা ভগবান কে আপনারা ভালোবাসুন, এটাই হচ্ছে একমাত্র পন্থা। এবং সেটা আরো কৃষ্ণ নামের মহিমা এসে থেমে গেল। কিন্তু পরীক্ষিত মহারাজ একটু ইউটার্ন নিলেন, বা সুখদেব গোস্বামী বুঝতে পারলেন এখানে এই সুপ্রিম ডিভোশনাল লাইফ প্র্যাকটিস সবাই করতে পারবে না, যেহেতু অডিয়েন্স ভিন্ন ভিন্ন অডিয়েন্স এখানে বসা, তাই উনি সরাসরি ভগবানের বিরাট রূপের আরাধনায় চলে গেলেন, যে যারা সরাসরি ভগবানের নাম জপ করতে পারবে না, কারণ এখানে এতাবান সাংখ্য যোগাভ্যাম, এখানে সাংখ্যরা আছে, জ্ঞানীরা আছে, যোগীরা আছে, এরা সরাসরি কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করতে পারবে না, তাই আমি একটু বিরাট রূপের বর্ণনা করি, যারা মোটামুটি কৃষ্ণ ভক্তি না করেও একটু ধ্যান যোগের পন্থা অবলম্বন করে মুক্তি পেতে পারে। এবং উনি
মুক্তি পাওয়ার জন্য কারণ হিসাবে দর্শন করলেন যে আমাদের মনের ভিতরে যে ময়লা নোংরা, আর সেই নোংরা মন কখনো ভগবানের প্রতি একাগ্র হবে না। তিনি ধ্যান পন্থা ব্যাখ্যা করতে গিয়ে আসন প্রাণায়াম এগুলো ব্যাখ্যা করলেন, করে এই বিরাট রূপের বর্ণনা দিলেন যে আপনারা কৃপা করে ভগবানের চরণ হচ্ছে অমুক জায়গা, ভগবানের জানু হচ্ছে অমুক জায়গা, ভগবানের মুখ হচ্ছে অমুক জায়গা, অর্থাৎ এই জায়গাগুলো যখন দেখতে পাবেন আপনি এভাবে চিন্তা করতে পারেন। এবং লাস্ট শ্লোকে উনি সিদ্ধান্ত দিলেন যে জীবনের যে স্তরে আমরা থাকি না কেন এই ভগবানের ভক্তিতে আমাদের একাগ্র হতে হবে, সর্বদি অনুবৃত্তা। হ্যাঁ, এখানে একটি বিখ্যাত শব্দ আছে, সর্বধি বৃত্তি অনুভূতা সর্ব আত্মযথা স্বপ্ন জন ঈক্ষিত ঈক্ষিক, আমার কাছে ইংলিশ বইটা আছে, বাংলা বইটা কোথায় রাখা। তো এই বিখ্যাত শ্লোকের মাধ্যমে স্বপ্ন জনে ঈক্ষিতৈক, তো এই বিখ্যাত শ্লোকের মাধ্যমে এটাই সিদ্ধান্ত প্রকাশ পেল যে মানুষের কর্তব্য, বিশেষ করে আমরা ভক্তরা, আমাদের জন্য একান্ত কর্তব্য হয় আমাদের এই দুষ্ট মনকে ভগবানের চরণে আমরা একাগ্র করতে পারি। তো এই অধ্যায়ের সামারি হচ্ছে সব কথার এক কথা, আমাদের মনকে যেন তেন প্রকারণে ভগবানের চরণে যেন আমরা নিয়ে যেতে পারি। আর আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি শিক্ষা বিভিন্ন শ্লোকে যতটুকু অনুভব করতে পেরেছি আপনাদের শেয়ার করেছি, এই হচ্ছে উক্ত অধ্যায়ের সামারি বা সংক্ষেপে দিলাম। আমি জানি না কতটুকু আপনারা বলবেন, আর কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা? আর 10 মিনিটে আমি নতুন অধ্যায় না শুরু করি, পরে সপ্তাহে ই করবো। যদি কারো কোনো প্রশ্ন বা এই অধ্যায়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে। কারোর কোনো কিছু জানার আছে কিনা? ভালো, কারোর কোনো জিজ্ঞাসা নাই, তার মানে বোঝা গেল সবাই বুঝতে পেরেছেন। আর এটুক বুঝতে পারলাম যে সবাই অ্যাটলিস্ট যা কিছু করেন ধ্যান করবেন না, ধ্যান করলে কিন্তু মহাবিপদ, এটা আপনাদের দরকার না। আমাদের কলিযুগে অল্প আয়ু, আমাদের রোগ ব্যাধি দ্বারা আমরা উপদ্রুত, মন্দ ভাগ্য, তো আমাদের ধ্যানের সুযোগ নাই। আমাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস, প্রসাদ সেবা, ভক্ত সঙ্গ, এর মাধ্যমেই আমরা কৃষ্ণ অনুশীলন করব। আমাদের বিরাট রূপ, আমাদের বিশ্বরূপ হচ্ছে আমাদের যার যার মন্দিরে রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, তাদের চরণ, তাদের জানু, তাদের দর্শন করে করে আমরা নিজেদেরকে নিজেরা উন্নত করবো। হ্যাঁ গৌতম প্রভুর কোন প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, আপনি যে বললেন একটা কথা যে আমরা কখনো ধ্যান না করি, তা আমরা যে জপ করি এটাও তো এক প্রকার ধ্যানই। আমরা ভক্তিশাস্ত্রীতে ওখানে পড়েছিলাম যে খুব বলছিল যে আমাদের ভক্তিযোগের ভিতরে আসলে সবকিছু হয়ে যায়, কর্মযোগ হয়ে যায়, জ্ঞান যোগ হয়ে যায়, ধ্যান যোগ হয়ে যায়। তা আমি যদি প্রভু জপের মালায় জপ করতে করতে যদি আমি ভগবানের সে নাম রূপ গুণ লীলা এগুলো স্মরণ করি, তো এটা কি প্রভু ধ্যান নয়? যদিও এখানে যেটা বলছে ওইখানে কথা আমি বলছি না প্রভু, বাট ওয়ান কাইন্ড অফ ধ্যান এটা বলতে হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে আজকের ক্লাসে বলছিলাম যে 1000 টাকার ভিতরে যেমন 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 সবই আছে, তো ভগবদ গীতার ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মার্গ। তা যদি এটা সর্বশ্রেষ্ঠ মার্গই হয়ে থাকে তা অন্য কোন মার্গ কেন এখানে টাচ হবে? বা যারা সেন্টিমেন্টালি ধ্যান করতে চায়, শ্রীল প্রভুপাদ বিশেষ করে এই গ্রন্থটাই পাবেন, এই যে পারফেকশন অফ যোগা, শ্রীল প্রভুপাদের একটা বই আছে ইংলিশ বই, এইখানে আপনারা সুন্দর করে পাবেন যে
যারা ধ্যান যোগ অবলম্বন করতে চায় প্রভুপাদ তাদেরকে কি সুন্দর ব্যাখ্যা করছে। এটা পারফেকশন অব যোগা, এই বইটা আপনারা কিনে আপনারা পড়তে পারেন, সেখানে আপনি দেখবেন। অবশ্যই আমারও সেই মেন্টালিটি দিয়ে আমি কথা বলছি, যেহেতু আপনারা সব একই তালের শ্রোতা, সবাই ইস্কন ভক্ত, তাই আমার সুখদেব গোস্বামীর মতো ভয় নাই, আমার এখানে সাংখ্য যোগীও নাই, জ্ঞান যোগীও নাই, তাই আমি কথাটাই এক পরিবারের লোক পেয়ে ধরুন তো এক পরিবারের লোক পেয়ে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বোঝা গেল গৌতম প্রভু, সবকিছু আছে। মনোযোগ মানেই ধ্যান, ধ্যান মানে কি? ধ্যান মানে কোনো বস্তুর উপর মনোযোগ স্থাপন করা। অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? তা বলছে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। এই তোমরা কি দেখতে পাচ্ছ? গাছপালা কত কিছু দেখতে পাচ্ছ। তার মানে ওরা কেউ ধ্যানই না, কিন্তু অর্জুন ধ্যানী। বি অ্যাটেন্টিভ। আপনারা ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 14 নম্বর, সরি দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোকে পাবেন, তস্মাদ একেন মনুষা ভগবান সাত্যতং পতি শ্রোতব্য কীর্তিতব্য ধ্যায় পূজ্য চ নিত্যদা। তস্মাদ একেন, একেন মানে একাগ্র চিত্তে। প্রভুপাদ ইংলিশ করছে ওয়ান পয়েন্ট অফ অ্যাটেনশন। আপনি যখন এই চারটা জিনিস প্র্যাকটিস করবেন, শ্রোতব্য কীর্তিতব্য ধ্যায় এবং পূজ্য, যখন আপনি কৃষ্ণ কথা শুনবেন, শ্রোতব্য কীর্তিতব্য, যখন আপনি কৃষ্ণ কথা বর্ণনা করবেন, লেকচার দিবেন, শ্রোতব্য কীর্তিতব্য ধ্যায়, যখন আপনি জপ করছেন না, কৃষ্ণ কথা বলছেন না, কৃষ্ণ কথা শুনছেন না, বাট রিমেম্বারেন্স করছেন, থিংকিং, ধ্যেয় ধ্যান, আর যখন আপনি অর্চন করছেন, এই চারটা জিনিস আপনি একাগ্র চিত্তে করুন, অন পয়েন্ট অফ অ্যাটেনশন। অতএব এটা তো ধ্যান, এটা ধ্যানের বাইরে না, বাট আমি ওই সেন্সে কথা বলছি। ঠিক আছে, আর কারোর সুন্দর একটা কমেন্টস, যুক্তিযুক্ত কমেন্টস? তো আমি কি গৌতম বাবুকে বুঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু। না ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন বা কমেন্ট? ওকে, তো আপনারা এই অধ্যায়টা ভালো করে নোট করবেন, কিছু গুরুত্বপূর্ণ শ্লোক বিশেষ করে এখানে আছে। আমি জানি না এই অধ্যায়ের মুখস্থ করা শ্লোক কোনটা কোনটা, আমার কাছে কোনো গাইড বইটা তারা দিইনি, যাদের কাছে গাইড আছে তারা দেখতে পারেন এই অধ্যায়ের মুখস্থ করা করতে হবে কোন কোন শ্লোক গুলো। হরে কৃষ্ণ প্রভু। দ্বিতীয় অধ্যায়ের দুই, প্রথম অধ্যায়ের হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 2, 3, 4, 6। হ্যাঁ প্রভু। তো আমি কালকে ভাবছিলাম যে যেহেতু সবাই চাকরিজীবী মানুষেরা এখানে বা গৃহস্থ মানুষেরা এখানে আছেন, গ্রাজুয়ালি যদি শ্লোক গুলো আপনাদের কষ্ট করে শেষ, মানে কি বলে, শেষ করিয়ে দিতে পারি তাহলে আপনাদের জন্য ভালো হয়, নইলে পরে একটা চাপ পড়ে যাবে। তাই আমি অনুরোধ করব, মেবি নেক্সট ক্লাসটা হবে আপকামিং সোমবার। আমি আজকের একটু ইঙ্গিত পেলাম আপনাদের আবার সোম বুধবারে ক্লাস হবে, মেবি, আমি আসলে শিওর না, বাট কোনো না কোনো ভক্ত ত্রিবাঙ্গ বউকে রিকোয়েস্ট করছে যে রবিবার আর মঙ্গলবারে দিলে তাদের তারা জয়েন করতে পারছে না, তো প্রভু মনে হয় এটাকে কনসিডার করে নিয়ে সোমবার আর বুধবারে নিয়ে যাবে। তো হোয়াট এভার বার হোক, সোমবার বুধবার যেবারই হোক, আমাকে আপনারা 2 আর 3 নম্বর শ্লোকটা মুখস্থ দেবেন। ঠিক আছে প্রভু, ওই যে আগামী ক্লাসে যে পড়া দিছিলেন আপনার, ওই যে 11 নম্বর শ্লোকটা, আমার মনে আছে, অনেকেই পড়ছেন অনেকেই পড়েননি সেটাও বুঝতে পেরেছি, এই জন্য আমি আর অধিকার হাত দিইনি, কারণ এর আগের ক্লাসে 3 জন মুখস্থ করছিলেন। আমি জানি এই ক্লাসের সংখ্যা মনে হয় 3 জনের থেকে বাড়বে বলে মনে হয় না। না না, আমি আপনাকে বলি, ওইটা ভুলে যান, এখন হলো বিষয় হচ্ছে আপনি 2 নম্বর আর 3 নম্বর শ্লোকটা মুখস্থ করে আসবেন আগামী ক্লাস। তাহলে আপনাদের একটা উপকার, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়টা শেষ করলাম, আপনাদের উপকার হবে, এটা কিন্তু শ্লোক মুখস্থ করার দায়িত্ব আমার না,
শ্লোক মুখস্থ কিন্তু আরেকজন ধরে, বাট যারা আজকে সিরিয়াস হবেন তাদের ভবিষ্যৎ রিল্যাক্স হবে, আর যারা আজকে এটাকে বার্ডেন মনে করবেন তাদের ভবিষ্যৎ আরো বার্ডেন হবে। অতএব অধ্যায়ের পরে অধ্যায় ক্লোজ করেন, আমার মনে হয় সেটাই ভালো। কোন প্রশ্ন উত্তর নোট করতে থাকলে নোট করতে পারেন, শূন্যস্থান বা উপমা যেগুলো দেওয়া আছে নোটবুকে ক্লিয়ার করতে পারেন, প্রশ্নের উত্তর কোনোটা না বুঝলে বলতে পারেন। আমি আসলে আমাদের প্রশ্নের প্যাটার্ন আর মায়াপুর এমআইয়ের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। আমি দেখেছি আমাদের বৃন্দাবন ইনস্টিটিউটে আর আপনাদের মায়াপুর ইনস্টিটিউটের প্রশ্নের প্যাটার্ন ভিন্ন, তবুও যদি প্রশ্নগুলো সলিউশন করতে যদি অসুবিধা হয় আমাকে বলতে পারেন, আমি এর ভিতরে ভিতরে শেষ করে দেব। কিন্তু ইউনিট শেষে কিন্তু দাবি করা যাবে না, যদি ইউনিটের রানিং এ আপনারা বলেন যে আমি এই শ্লোকটার উত্তর খুঁজতে গিয়ে পাইনি, আমি হয়তো আমি যদি না পাই তবু ত্রিবঙ্গপুর কাছে জেনে আমি আপনাদের উত্তর বলে দেব। তার মানে এই না যেন কোর্সের পরে কোনো কিছু ঝুলে যেন না থাকে, ইউনিট শেষে আমি যেন আপনাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিতে পারি, পিছন দিকে যেন আপনারা আমাকে অভিশাপ টাপ না দেন, এটা হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া। তো কৃপা করে আপনারা 2-3 নম্বর শ্লোক নিজেদের বোঝা না মনে করে মুখস্থ করে আসবেন, কোনো আমি পেলা দেব না। যারা প্রভু এটা মানে কি আমাদের এই দ্বিতীয় স্কন্ধের নাকি মানে আমাদের যে যে শ্লোকগুলি মুখস্থ করতে হবে ওই প্রথম স্কন্ধের, বুঝতে পারছি না। মাতাজি আমি তো দ্বিতীয় স্কন্ধের দায়িত্ব পেয়েছি, এই 5টা অধ্যায়ে যে কয়টা শ্লোক আপনাদের এই মানে যে কয়টা শ্লোক আমাদের দিতে হবে মুখস্থ করে ওগুলোই দেব, তাই তো? অনলি দ্বিতীয় স্কন্ধের 5টা অধ্যায়ে, সব না। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। প্রথম চারটা তাহলে প্রভু ওই যে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বো না প্রথম অধ্যায় থেকে, আমি ঠিক শুনতে পাইনি। ও ইয়েস, তাহলে শুনুন প্রথম অধ্যায়ে আপনার বইটা বের করেন, আপনার যে গাইড বইটা দিছে সেখানে আছে দেখেন প্রথম অধ্যায়ে 2-3-4-6 নাকি গৌতম প্রভু? আপনার গাইড বইতে দেওয়া আছে, আমার কাছে কোনো গাইড বই নাই, আমি আপনাদের কাছ থেকে শুনেই বলছি, আমাকে কিছু দিইনি, অতএব আমি জানি না। হ্যাঁ হ্যাঁ 2-3-4-6, হ্যাঁ এর ভিতরে 2টা শ্লোক আমি আপনাকে দিয়েছি। আমাদের সর্বজ্ঞ প্রভু মনে একবার কিছু বলতে চাচ্ছিলেন দেখলাম, জনার্দন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। এই প্রথম অধ্যায়ে আমাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আছে, যদি আপনি মানে মনে করেন যে অ্যাসাইনমেন্টটা আগে আগে দিবেন। অ্যাসাইনমেন্টটা বলবো আমি, হ্যাঁ অ্যাসাইনমেন্টটা পড়ে যান। ব্যক্তিগত প্রয়োগ, শ্রবণ ও কীর্তনের ক্ষেত্রে আপনি যে অপরাধ রূপী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন তা চিহ্নিত করুন। এই অনুবাক অধ্যয়নের পর আপনার হরিনাম জপের 10বিধ নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার কি সহযোগিতা আপনি লাভ করলেন? 2:1-11 বাহ, আপনার ওই শ্লোকটা আমি যখন পড়েছিলাম আপনার কি মনে আছে, আমি বলেছিলাম যে 10বিধ নাম অপরাধের বিস্তর ব্যাখ্যা প্রভুপাদ দিয়েছে। এখন আপনার পার্সোনাল অ্যাপ্লিকেশন প্রভু, আমি বলতে গেলেই আমার পার্সোনাল অ্যাপ্লিকেশন হয়ে যাবে, এখন আপনি বলেন আমি কি করব। 10বিধ নাম অপরাধ একটা একটা ধরেন, প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ আপনি কতটুকু করেন, দ্বিতীয় অপরাধ শাস্ত্রের প্রতি অপরাধ বৈদিক শাস্ত্র প্রতি অপরাধ কতটুকু করেন, না সরি দেব দেবতার প্রতি অপরাধ, ব্রহ্মা বিষ্ণু এদের প্রতি অপরাধ, তাই না? আচ্ছা, তৃতীয় অপরাধ গুরুদেবের চরণে অপরাধ, চতুর্থ অপরাধ কি মনে আসছে না, তো অপরাধই বলে যাচ্ছি, না না চতুর্থ অপরাধ কি আছে ভগবানের বলুন বলুন, বৈদিক শাস্ত্রে বৈদিক শাস্ত্রে অনেক শাস্ত্র নিন্দা করা, ইয়েস বৈদিক শাস্ত্র, আমরা গীতা ভাগবত পড়ি, আমাদের বেদ উপনিষদ পড়ার কি দরকার। তো আপনি প্রত্যেকটি 10বিধ নাম অপরাধের কোন বিষয়গুলো আসলে আপনি নিজে পালন করেন, অপরাধ করেন কোন বিষয়গুলো?
তো এখন আপনি যাবেন প্রভুপাদের তাৎপর্যে বা অনুবাদে, নামের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। এখন আপনি কি এই অপরাধ কন্টিনিউ করবেন না এখানে কোনো সলিউশন প্রভুপাদের কাছ থেকে পেলেন? এই বিষয়গুলো আপনার নিজের ভাষায় লিখুন, দুই একটা শ্লোক কোট করুন, দুই একটা উদাহরণ কোট করুন, এভাবেই অ্যাসাইনমেন্ট সাজান। আমার মনে হয় প্রথম স্কন্ধে অ্যাসাইনমেন্ট লেখার কৌশল আপনাকে শিখিয়ে দিয়েছে। প্রথমে আন্ডারস্ট্যান্ডিং পার্ট থাকবে, আন্ডারস্ট্যান্ডিং মানে আপনি এই অ্যাসাইনমেন্টটা কি বুঝলেন, ভূমিকা ভূমিকা থাকবে। কত ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট লিখতে হয় আপনাদের? আমাদের তো লিখতে হতো 700, 850 ওয়ার্ডের। আপনাদের কত এখানে ওয়ার্ড? আছে এখানে 600 আছে, 600 থেকে 800-র মধ্যে। আপনার প্রথম স্কন্ধে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না? ও 600 থেকে 800 লেখা আছে, 600 থেকে 800-র মধ্যে। আমাদের প্যাটার্ন, আপনারা প্রথম স্কন্ধে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন তো? হ্যাঁ বাবু দিয়েছি, প্রথম স্কন্ধে তো অনেক প্রত্যেক ইউনিটই দিয়েছি আমরা। বাহ সুন্দর, সেম আপনারা এখানে দেবেন। পার্সোনাল অ্যাপ্লিকেশন আপনাদেরই ব্যাপার, আপনারা একটু ভূমিকার পার্টটা লিখবেন এখানে কি বুঝলেন। যদি কোনো প্রভুপাদের চিঠিপত্র বা নাম অপরাধ থেকে কোনো কোনো ঘটনা জানেন লিখে দিলেন, তার কোট টোট কোথায় কি পেলেন দিলেন। এরপরে বডির পার্টে এসে আপনারা বডির পার্টটা কয়েকটা প্যারায় করতে পারেন। বডির পার্টটা মিনিমাম হওয়া উচিত 400 ওয়ার্ডের, ব্যাখ্যার পার্টটা 400 ওয়ার্ডের ভিতরে আবার সলিউশনে নেমে যেতে হবে। আর উপসংহার আপনার মোটামুটি 100 থেকে 100 ওয়ার্ড মার দিত, সেখানে গিয়ে আপনি টোটাল একটা কনক্লুশন দিতে পারেন, দিয়ে আপনি বেরো যেতে পারেন। পার্সোনাল অ্যাপ্লিকেশন করব লেখা খুব সহজ, আপনি কিভাবে এই নাম অপরাধে ডিল করছেন সেই অনুযায়ী আপনি লিখুন, ঠিক আছে? আমাদের প্রভু প্রশ্ন করলেন, জনার্দন প্রভু, বুঝতে পারলেন তো প্রভু? ঠিক আছে বাবু, ধন্যবাদ। ওই শ্লোকটা বারবার পড়ুন, অ্যাসাইনমেন্ট লিখতে গেলে শ্লোক গুলো বারবার পড়তে হয়, বারবার পড়ুন। আর পাশে একটা নোট খাতা রাখুন, রেখে ওখানে নোট ডাউন করুন, যে পয়েন্ট আপনার ভালো লাগে একদম কপি পেস্ট করুন। অ্যাসাইনমেন্ট হচ্ছে রিপোর্ট দেখার মতো, যারা এই যে আমাদের ডাক্তার মাতাদিরা আছে, একটা রিপোর্ট বের হলো ওই রিপোর্টটা নিয়ে এখন গবেষণা করে, অ্যাসাইনমেন্ট এটাই। তারপরে একটা নিজের আবার একটা কিছু ট্রিটমেন্ট দেবে। তো ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রভু বলছি অ্যাসাইনমেন্টটা কি ওই যে ব্যক্তিগত প্রয়োগ যে শুধু এইটাই তো লিখবো? হ্যাঁ, দশবিধ নাম অপরাধ তো ব্যক্তিগত প্রয়োগে, আর একজনকে কেন দেখবেন, ওটা আপনারই ব্যাপার। ওটা আর একটু ভালো করে পড়ুন, ওটা ব্যক্তিগত প্রয়োগ, ওটা আপনি প্রথম কি বুঝলেন, তারপরে এখন কিভাবে আপনি বৈষ্ণব অপরাধ করেন, না গুরুদেবের চরণে অপরাধ করেন, না শাস্ত্র গ্রন্থের উপর অপরাধ করেন, এভাবে আপনি যেতে পারেন। তাহলে এখন আর না, 9টা 3 বাজে, 3 মিনিট বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে 3 মিনিটের জন্য ক্ষমা চাচ্ছি। অনুরোধ করছি যে স্কন্ধ তৃতীয় স্কন্ধ ধৈর্য ধরে শুনবেন, ঠিক আছে? পুরাণ শ্রীমদ ভাগবতম কি জয়, জগৎশীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর পরমানন্দে হরিহর, বাঞ্ছা কল্প কৃপা সন্দে বন্ধ করো, আমার এটা গাড়ির কাগজটা করে দিন।